সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে। আরটিভির প্রতি মঙ্গলবারের বিশেষ আয়োজন গণতন্ত্র সংলাপে আপনাদের সঙ্গে আছে আমি শ্যামল দত্ত। আজকে আমরা আলোচনা করব চালে পেঁয়াজে নাকাল দেশবাসী। আমরা জানি যে গত কয়েকদিন ধরে পেঁয়াজের মূল্য বৃদ্ধি তো বটেই, মাঝখানে লবণ নিয়ে একটা হুলস্থুল কাণ্ড। এখন বাড়ছে বাজারে সব কিছুরই দাম, চালের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, ময়দার দাম বাড়ছে, এবং শীতকালে সবচেয়ে বেশি যেটি সহজলভ্য শীতকালীন সবজি সেটার দামও অনেকটা নাগালের বাইরে। সব নিয়ে আজকে কথা বলবো। আমাদের অতিথি আছেন, আমি একটু পরিচিত হইনি, আমার ডান দিকে আছেন বাংলাদেশ অটো রাইস মিলস ওনার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট একেম খোরশেদ আলম খান, আমার বাঁ দিকে আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, আর আমাদের সাথে একটু পরে যোগ দেবেন বিসিএস সাবেক সভাপতি হেলাল উদ্দিন। এছাড়াও চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আমি চট্টগ্রামে একটু দেখতে চাই, আমাদের সাথে সংযুক্ত আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার সাবেরি। দর্শক, আমরা এই অনুষ্ঠানে অন্য স্টুডিও থেকেও যুক্ত করি তরুণ সাংবাদিক এবং আমাদের শিক্ষার্থীদের, যারা তরুণ তারা কী ভাবছে দেশ নিয়ে তা নিয়েই কথা বলি। আমাদের সঙ্গে যুক্ত আছেন সারা বাংলার বিশেষ প্রতিনিধি গোলাম সামদানি ভূঁইয়া, একুশে টিভির স্টাফ রিপোর্টার রিয়াজ সুমন, এবং দুজন শিক্ষার্থী তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী ও বিতার্কিক মোহাম্মদ জামাল শরীফ তানজিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী অ্যাকাউন্টিং এবং ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী বিতার্কিক প্রত্যয় বড়ুয়া। দর্শক, চাইলে আপনারাও প্রশ্ন করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন, ফোন করতে পারেন, স্ক্রলে দেখানো যে নাম্বার আছে সেগুলোতে, অথবা লিখতে পারেন ফেসবুকে। জানিয়ে রাখি অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন জনাব হেলাল উদ্দিন, বিসিএস সভাপতি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি একটু প্রথমেই শরীফুজ্জামান শরীফকে দিয়েই শুরু করতে চাই, যেহেতু নাগরিকের প্রতিনিধি তিনি, নাগরিক সমিতি। আমরা ছোটোবেলায় একটা কথা শুনতাম যে ঘরে চাল বাড়ন্থ, অর্থাৎ চাল কমে যাচ্ছে। এখন ইদানিং পেঁয়াজের যে সংকট, নানা রকমের রেসিপি বেরোচ্ছে, আমরা বিভিন্ন কাগজে দেখছি যে পেঁয়াজ ছাড়া কীভাবে রান্না করতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন গণভবনে পেঁয়াজ ছাড়াই রান্না হচ্ছে। দেশের অনেকেই হয়তো মানুষ এখন রান্নায় আর পেঁয়াজ খুবই একটা দামি বস্তু, নানা রকমের বিষয় হচ্ছে, বিয়ে বাড়িতে কেউ পেঁয়াজ নিয়ে উপহার নিয়ে যাচ্ছেন, নানা ঘটনা। কিন্তু এর মধ্যে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো কিছুতেই পেঁয়াজের দামটাকে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। আমরা শুনলাম বিমানে করে পেঁয়াজ নামছে ঢাকা শহরে, কিন্তু সেই পেঁয়াজ বাজারে কোনো প্রভাব ফেলছে না। বিমানবাহী পেঁয়াজ বলেই কেন, আর নতুন পেঁয়াজ যে উঠেছে সব নিয়েও কেন জানি আমাদের বাজারের উপর নিয়ন্ত্রণটি থাকছে না, কারণটা কি? আমি প্রথমে একদম একদম সরাসরি একটু প্রশ্ন দিয়েই শরীফুজ্জামান শরীফ আপনার কাছে জানতে চাই। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আপনি পেঁয়াজ নিয়ে, পেঁয়াজের ব্যবহার নিয়ে দুইটি তিনটি ঘটনার কথা বলেছেন। এর বাইরেও কিন্তু আরও অনেক তথ্য আমরা জানছি। আমাদের খাদ্যমন্ত্রী বলছেন যে আমি পেঁয়াজ ছাড়া 22 রকমের তরকারি রান্না করতে পারি। ফেসবুকে মানুষ মজা করছে, ট্রল করছে যে 10 টাকায় 15 টাকায় পেঁয়াজ পাওয়া যেত কোন আমলে, তোমার বয়স তখন কত ছিল, এই ধরনের। তো এই ব্যাপারগুলো মূলত পেঁয়াজের যে পরিস্থিতি আমরা মোকাবেলা করছি, এটি কি পেঁয়াজের সংকটের কারণে? নিশ্চয়ই না, পেঁয়াজের কোনো সংকট নেই। পেঁয়াজের যদি সংকট থাকতো, আপনি দেখছেন বাইরের থেকে, আপনার মনে আছে যে 2007-08 সালে কেয়ারটেকার সরকার তখন পাওয়ারে বিশ্বব্যাপী চালের দাম বেড়ে গেল, আমাদের সরকার বাইরে টাকা নিয়ে ঘুরে বেড়ালেন। আমি সেই সময়ের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন প্রয়াত ডক্টর সি এস করিম, তার কাছ থেকে তার স্মৃতিচারণ গল্প করতে করতে একদিন শুনছিলাম, তিনি বলছিলেন যে আমরা টাকা নিয়ে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি, বড় বড় মার্কেটগুলো আমরা পাচ্ছি না, ভিয়েতনামে যাচ্ছি, অমুক জায়গায় যাচ্ছি, তমুক জায়গায় যাচ্ছি, চাল পাওয়া যাচ্ছে না। এবং তারপরে এসে অন্য কতগুলো মেকানিজমকে অ্যাপ্লাই করে তারা সেই পরিস্থিতি মোকাবেলা করেছিলেন। আজকে পেঁয়াজের সেই সংকট কি আছে? পৃথিবীর কোনো জায়গায় আপনি বিমান পাঠিয়েছেন, বিমান ফেরত আসছে, আপনি পেঁয়াজ কিনতে যাচ্ছেন, সেই দেশ দিতে চাচ্ছে না? নিশ্চয়ই না। আমরা বিভিন্ন দেশে যেসব জায়গায়
পেঁয়াজ দিয়ে রান্না করা হয়, পেঁয়াজ ব্যবহার করেন, 22-24 প্রকারের রান্না তারা পেঁয়াজ ব্যবহার করেই করেন, সেই দেশগুলোতে পেঁয়াজের দাম আমাদের থেকে অনেক অনেক গুণ কম। আমাদের এখানে পেঁয়াজের যে সমস্যাটি, এটি পেঁয়াজের সংকট না, আপনার ব্যবস্থাপনার অভাবে আপনার দাম বৃদ্ধির লাগাম আপনি টেনে ধরতে পারছেন না, সংকটটি ব্যবস্থাপনার। আপনি পণ্য আপনার এখানে আছে, সরবরাহ আছে, আপনি ধরেন যে জুন মাসে পেঁয়াজের দাম হলো 65 টাকা, জুলাই মাসে সেটি হয়ে গেল 70 টাকা, সেপ্টেম্বরে হয়ে গেল 100 টাকা, আর সেপ্টেম্বর থেকে ভারত থেকে আসা বন্ধ, এখন আপনার সেটি 280 টাকায় বিক্রি হচ্ছে। আবার এই পেঁয়াজের আমদানি খরচ কত? এই পেঁয়াজের আমদানি খরচ সব মিলে 38-40 টাকা। সেই পেঁয়াজটি বাংলাদেশে যখন আসছে, আপনার এখানে দামটি এই পর্যন্ত চলে আসছে কেন? দামটি এই পর্যন্ত চলে আসছে এই পেঁয়াজটাকে ভোক্তা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এখানে যে ধরনের মেকানিজম গড়ে তোলা দরকার, সেই মেকানিজমের মধ্যে আপনার কতগুলো ত্রুটি রয়ে গেছে, যেখানে আপনি পৃথিবীর কোনো দেশে পুরো বাজার ব্যবস্থাপনা সরকার অন্যের হাতে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারে না। এখানে বাজার অর্থনীতি তো সেরকমই না, আপনি মুক্ত বাজার অর্থনীতির কথা বলবেন, আপনার খেয়াল আছে কয়েক বছর আগে আমেরিকায় যখন একের পর এক ব্যাংকগুলো ধসে পড়ছিল, দেউলিয়া হয়ে যাচ্ছিল, মুক্তবাজার অর্থনীতির যে প্রাণকেন্দ্র আমেরিকা, আমেরিকার রাষ্ট্রপতি বা আমেরিকার সরকার, তারা কিন্তু বসে থাকে না, তারা এগিয়ে এসেছেন, তারা বলতে পারতেন আমার দেশ মুক্তবাজার অর্থনীতি, আমি সব উন্মুক্ত করে দেব। এটা গেল পেঁয়াজ, চালের দামের ব্যাপার, চালের দামের জায়গাটাই ওই যে সামগ্রিকভাবে আপনার এখানে, আমরা পেঁয়াজের কথা বলছি, আপনি চালের কথা বলছেন কিন্তু চালের দাম অনেক। হ্যাঁ, এই যে জায়গাগুলো আপনি দেখেন যে পেঁয়াজ শুধু না, পেঁয়াজ শুধু না, আপনি চাল শুধু না, বাংলাদেশ ওষুধের কথা বলে, আমি চালের অংশটায় আসবো, বাংলাদেশ ওষুধের কথা বলে যে আমরা এখন ওষুধ উৎপাদনে প্রায় 96% চাহিদার আমরা নিজের দেশে উৎপাদন করি, 194টা দেশে আমরা ওষুধ রপ্তানি করি। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন তো বাংলাদেশে নীরবে প্রতিদিন কিভাবে ওষুধের দাম বাড়ছে, এটি দেখার জন্য, এটি মনিটর করার জন্য কেউ কি আছে? আপনি নিজে, আমরা প্রত্যেকে ওষুধ কিনি, আপনি 15 দিন আগে, 1 মাস আগে যে ওষুধটি কিনছেন, 1 মাস পরে যাবেন গিয়ে দেখবেন 2-3 টাকা বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? কোনো যৌক্তিক কারণ নেই। আপনি এখানে ইন্টারনেট ব্যবহার করছেন, তরুণরা ইন্টারনেট ব্যবহার করছে, অথচ সেখানে কি পরিমাণ অতিরিক্ত দামে আপনাকে সেটি কিনতে হচ্ছে, অর্থাৎ আমার এখানে আপনি ভোক্তার কাছে যেটাই যাচ্ছে সেটি লাগামহীনভাবে আপনি দাম, হ্যাঁ ব্যবসায়ী সুবিধা নেওয়ার চেষ্টা করবে, আমি আপনার কাছে, কিন্তু সেটিকে মনিটর করার যে দায়িত্ব সরকারের, সেই দায়িত্বটি সরকার পালন করতে পারছে না। ইন্টারনেট পর্যন্ত সবই দাম বাড়ছে, একটু আজও আমি হেলালুদ্দিন আপনার কাছে একটু যেতে চাই, আপনি তো দীর্ঘদিন এই ভোগ্যপণ্য দেখেছেন সরাসরি একেবারে কাছ থেকে, এখন যে বাজারটি এরকম অস্থিতিশীল, সব কিছুর দাম মানে বাড়তি, যেটা হওয়ার কথা না, যে মৌসুমে চালের চালের দাম পাওয়া যায় না সেই সময়, এখন সব পণ্যের দাম, সবজির দাম পর্যন্ত নাগালের বাইরে, কারণটা কি একটু যদি বলে। ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে আসলে এই নভেম্বর তো এটা, ডিসেম্বরে দেখবেন সব সবজির দামই কমে আসছে, এবং শুধু কমবে না, জানুয়ারিতে দেখবেন যে সবজি রাস্তা ফেলে দিচ্ছে মানুষ, এই জায়গা হচ্ছে আমাদের সমস্যা। ভাই কথাগুলো বললেন না, সেটা তো সবজি আর অন্যান্য সবজি, হ্যাঁ সেটাই বলছি, সবজি কথাটা ধরি, আমরা আসলে ওই প্রিজারভেশন, প্রিজার্ভ করার জন্য আমাদের যে আধুনিক যে ইগুলো সেগুলো আমরা করতে পারি না। দুই হচ্ছে পেঁয়াজের বাজারটা ভাই যেটা বললেন, আর আমি ওনার সঙ্গে তার তর্ক করতে পারবো না, বিষয়টা হচ্ছে যে পেঁয়াজ কোথাও যুক্তি দিতে পারবো, হ্যাঁ সেটাই, এই 40 টাকা বললেন না উনি, 40 টাকা পৃথিবীর কোথাও এখন আর পেঁয়াজ পাওয়া যাচ্ছে না, উনি কোথায় পেয়েছেন আমি জানি না, মানে এটা রাগ করার কোনো কথা, ইম্পোর্ট করছে সেটা দাম ইম্পোর্ট, এখন দেখেন এগুলো আমি বলতে গেলে বাজার আবার আরেক দফা সমস্যার সৃষ্টি হবে, এটাও আমি বলতে চাচ্ছি না। ইম্পোর্ট যদি প্লেনে আপনি আনেন, যেটা বললেন যে সংকট নাই, ভাই বলছে সংকট নাই, সংকট না থাকলে প্লেনে পেঁয়াজ উঠে, এইটা কোন ঘটনা ঘটলে প্লেনে পেঁয়াজ উঠে, এটা আপনি প্রথম বাংলাদেশের পেঁয়াজ উঠতেছে, অন্য দেশে উঠে না, না অন্য দেশে উঠছে না, আমাদের সংকটটা হয়ে গেছে। হ্যাঁ, এবং দেখেন আপনি ভারত যে কাজটি করছে, ভারত আগামী মার্চে, তাদের অ্যাজাম্পশনটা হচ্ছে আগামী মার্চে তাদের সংকট হতে পারে পেঁয়াজে, সেই কারণে তারা 1 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানির জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করছে, আনবে কি আনবে না আমি জানি না। বিষয়টা হচ্ছে যে আসলে আমাদের খেয়াল রাখতে হতো, আমাদের এই যেটা বললেন যে গত অক্টোবরে মানে আগস্টের শেষে যদি পেঁয়াজ, যেখানে ভারতের সবচেয়ে বেশি উৎপাদন হয় নাসিক যেটা মহারাষ্ট্র, সেখানে তো পেঁয়াজের দাম অত্যন্ত কম,
এখন কম, কিন্তু ভারত তো আমাকে দিচ্ছে না। ভারত যদি এখন আমরা যে কথাটা বলছিলাম যে আমাদের বর্তমান কাজটা হচ্ছে আমাদের কূটনৈতিকভাবে যদি আমরা ভারতের সঙ্গে কথা বলি, কিন্তু 100 টাকারও বেশি, 100 টাকারও বেশি কলকাতা এখন 100 টাকার বেশি পেঁয়াজের যে বিষয়টা হচ্ছে আমি বলি 100 রুপি ওদের, হ্যাঁ 100 রুপি পেঁয়াজের, কিন্তু আমাদের দেশেও কিন্তু 100-120 টাকা থাকতো, 250 টাকা হইতো না কিন্তু। হ্যাঁ, কারণ এই এই হলো কেন 280-100, এটা হচ্ছে সংকটটা হয়ে গেছে ভারত আমাদের, কিন্তু একমাত্র এটার কত বলবো, বলতে বলতে আমার একদম গলা শুকায় ফেলছে, একমাত্র বাজার হচ্ছে আমাদের ভারত পেঁয়াজের জন্য। অন্য মানে কি জন্য গলা শুকিয়েছেন আপনারা? বলতে বলতে যে এই যে একই কথা বারবার বলতেছি যে একমাত্র বাজার হচ্ছে আমাদের ভারত, আমরা যেখান থেকে প্রায় 99% পেঁয়াজ আমরা সেখান থেকে, অল্টারনেটিভ বাজার আমরা খুঁজি নাই, আমি খোঁজার দরকার নেই, এই কারণে ব্যবস্থাপনা না খোঁজার দরকার নেই, একটি কারণে যে ভারতের পেঁয়াজটা আমাদের পেঁয়াজের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, এক দুই হচ্ছে ভারত থেকে আনলে অনেক কম দামে আমরা আনতে পারি। আমাদের ভারতটা আমরা ইম্পোর্টটা কীভাবে পড়ি আমি বলি আপনাকে, আমাদের বেনাপোলে বা আমাদের যে বর্ডার লাইনগুলো যেগুলো আছে এইগুলোতে আমাদের এই পারে আমাদের লোকজন বসে থাকে, ওই পারে ওদের লোকজন বসে থাকে, এখানে খবর নেয় ওখানে কত চলতেছে, আজকে বেনাপোলের রেট কত, বলে আজকে বেনাপোলে তো 26 টাকা কেজি, তো হিসাব হিসাব মিলিয়ে দেখে ভাড়া টাড়া পরে কত হবে, যে আমি 2 টাকা লাভ হবে কেজি দেবো, 1 টাকা লাভ হবে, বলে 10 টাকা পাঠা, 20 টাকা পাঠা, এইভাবে কিন্তু সমস্ত বর্ডার দিয়ে আমাদের পেঁয়াজগুলো ঢোকে এবং যেদিন ঢোকে তারপর দিন বিক্রি শেষ, একদম সাইকেলের মতো। কিন্তু এই যে কথাগুলো বলা হচ্ছে না যেগুলো মজুত করে রেখেছে, কোনো সুযোগ নাই, এবং এইটা যারা বলেন আমি বলবো যে আসলে একেবারে না বোঝার থেকেই বলেন আর কি, পেঁয়াজ মজুত করার কোনো সুযোগ নেই। আমাদের কৃষকরা একমাত্র আমাদের যে মুড়ি কাটা পেঁয়াজটা যেটা উঠে এইটা যেটা ফরিদপুর সাইডে হয়, এইটা কিছু কৃষকরা এইগুলো ঘরের মধ্যে মাচা তৈরি করে ওখানে কিছু পেঁয়াজ রাখতে পারে, যেগুলো এখনও কিছু কিছু পেঁয়াজ আপনি বাজারে দেখবেন। এছাড়া যেগুলো ভারত থেকে আসে বা আমরা এই অন্য অন্য দেশ থেকে আনছি, কোনো পেঁয়াজ মজুত করার কোনো সুযোগ নাই। এবং কিন্তু তাহলে আমরা এই পেঁয়াজে না হয়ে গেলাম, চালের দামের কী অবস্থা, কেন এই মৌসুমে নতুন চাল বেরিয়েছে, আমরা খুব ঘটা করে মানে নবান্ন উৎসব করি, কদিন আগেই করলাম, কিন্তু বাজারে চালের দাম হু করে বাড়ছে। একটা একটা টেন্ডেন্সি কিন্তু আমি আপনার সঙ্গে একমত, যে একটা টেন্ডেন্সি কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে চালের দাম, তেলের দাম বা অন্য অন্য জিনিসের দাম কিন্তু বাড়ার একটা টেন্ডেন্সি আছে। এই জায়গাটা হচ্ছে মনিটরিংয়ের বিষয়টা, এই জায়গায় মনিটরিংটা কীভাবে করবো আমরা, আমরা বাজারের সাপ্লাইটা কী আছে এটা দেখতে হবে। সাপ্লাইটা মনিটরিং মানে কি এটাই যে ধরেন ইম্পোর্টারদেরকে আপনি এনবিআর এনে মানে জেরা করার মতো, অনেকেই ভাবছে বোধ হয় যে দুধক যেভাবে ডাকে ওইভাবে তাদেরকে ডাকা হচ্ছে, এরা তো বলছে আগামীতে আমরা আমদানিই করবো না। এগুলো আমাদের জন্য খুবই দুঃখজনক, এই যে আপনি কথাটা বললেন না, এইগুলো ব্যবসায়ীদের জন্য খুবই দুঃখজনক বিষয়টা হচ্ছে। এবং এই যে ডাকলেন, দেখেন আপনি এক কথা আর এক কথা চলে যায়, আজকে 35 জন ব্যবসায়ীকে আজকে পর্যন্ত গোয়েন্দা শুল্ক ওনারা ডেকেছেন, 35 জনে কিন্তু হাজির হয়েছেন, কেউ পালিয়ে যায় নাই, প্রত্যেকে তার ফাইল টাইল নিয়ে এসে বলছে আমি এখান থেকে এই দামে আনছি, আমি এই দামে বিক্রি করছি। এবং আপনি দেখেন, আমি জানি না কালকে রেজাল্ট কী দেবে, আমি জানি না, তবে একটি বিষয় খুব সত্য যে ব্যবসায়ীদের আসলে কাজ কিন্তু মজুত করে ব্যবসা করার সুযোগ কিন্তু ওপেন মার্কেটে কম ও ইকোনমিতে নাই। আপনি একটা জিনিস খেয়াল করেন ভাই, গোডাউনগুলো ভেঙে তারা ওখানে মার্কেট করে দিচ্ছে, দোকান করে দিচ্ছে, অর্থাৎ এই যেটা আপনি কোনো বাজারে এখন মানে গোডাউন নাই, এক। আর আপনি যেটা বললেন যে পচা পেঁয়াজ এগুলো কেন পাওয়া গেল, এগুলো কিন্তু আমার মোবাইলে আছে আপনার, এগুলো মায়ানমার থেকে আমাদের ব্যবসায়ীরা যখন প্রথম চালানে আনছে এগুলো সব প্রায় 30-40% পেঁয়াজ অ্যাডভান্স পচা বেরিয়েছে। আমরা যখন আমদানি করি, আমাদের ব্যবসায়ী যখন আমদানি করে দেখার কিন্তু কোনো সুযোগ নাই, আমি এখান থেকে এলসি করি ওরা আমাকে পাঠিয়ে দেয়। এবং এই কারণে কিন্তু এই ভুলটা কোথায় হয়েছে আমি বলি, আমাদের তখন যখন ওই 40 টাকা বললো না, আমাদের মেস্টের সাহেবরা বাজারে বাজারে গিয়ে তখন 40 টাকায় কেনা ছিল, বললো তুমি 60 টাকা বেশি বেচবা না, 20 টাকা তোমার প্রফিট, কিন্তু 40 টাকার পেঁয়াজটা যে 80 টাকা পর্তা পড়ে গেছে, তার যে পচা পেঁয়াজ বেরোইছে, পেঁয়াজের মানে গাছ জ্বালিয়ে গেছে, এইটা কিন্তু ওনাদের আর নলেজ ছিল না। একটু চালের ব্যাপারে প্রশ্ন আছে, হ্যাঁ প্রশ্ন পরে আমরা একটু শুনে আসি, ছোট ছোট করে শুনে আসি, চালের খবরটা একটু নিয়ে আসি। বাংলাদেশ অটো রাইস মিল ওনার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট খোরশেদ আলম খান, ধানের দাম নাই কিন্তু চালের দাম বাড়তি, এই রহস্যটা কি? ধন্যবাদ। যে ধানের দাম কম এখন কিন্তু কম না, ধানের দাম কিন্তু কম না এখন, কম না এখন, ধানের দাম পার মনে আপনার 200 টাকার উপরে বেড়ে গেছে, যেটাকে আমরা দেখেছিলাম নতুন ধান ওঠার পরে, তাহলে তো কৃষকরা তো লাভবান হচ্ছে। এখন 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 যে ধানটা নতুন ধানটা উঠছে সেটা লাভবান হয়েছে, বাট আপনি যে জায়গাটা প্রশ্ন করছেন সেই জায়গাটা হলো যে ধানের দাম কম চালের দাম বৃদ্ধি কেন। আমাদের
ইতিমধ্যে আপনার একটা গবেষণা সংস্থা একটা রিপোর্ট পেশ করছেন, সেই রিপোর্টে দেখা গেছে যে বাংলাদেশে বর্তমানে আপনার 949টি অটো রাইস মিল আছে। দেখলাম আজকে জরিপটা দেখে, বিআইডিএস এর জরিপটা দেখে দেখছেন, তো সেই চার ভিতর থেকে মাত্র 50টা মিল এবাজত। আমি সবসময় টকশোতে বলে আসছি, আপনি একদিন ছিলেন, আপনার সাথে বলছি, আমার শ্রদ্ধ ভাইয়ের সাথে আমি বলছি যে আমাদের রাইস মিলগুলো কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এই যে 950টা বন্ধ হয়ে যাচ্ছে কারণ হচ্ছে এখন অটো এত বিগ ইনভেস্টমেন্টে রাইস মিল এসছে, ছোটখাটো মিলগুলোকে তো আর কেউ ফাইন্যান্স করতেছে না। আর এখানে একটা অটো রাইস মিল যেগুলো আমাদের যে ছোট যেগুলো সেটা অন্তত আমাদের যেটাকে চলতি মূলধন বলে সেখানে কিন্তু 50 থেকে 120 টাকা না হইলে আমরা সেই ব্যবসা কম্পিটিশন থাকতে পারবো না। সেখানে আমাদের 50 লাখ টাকা দিয়েছেন, কেউ 5 কোটি, সর্বোচ্চ 5 কোটি দিয়েছেন, তাই সব কিন্তু এখন মার্কেটে আস্তে 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 পুঁজি হারাই তারা লসে এসে বসে গেছেন। এখন এরাই কিন্তু মার্কেটটাকে নিয়ন্ত্রণ করতেছে। তো আমাদের যেই ধান আপনার কেনার ছিল মনে করেন 500 টাকা মন, আর সরুটা ছিল আপনার 600-700 টাকা মন, সেখানে আমাদের ওই ধানগুলো এখনও কিন্তু অনেক রাইস মিল মালিকদের গোডাউনে পাবেন। একটা 500 টাকা রাইস মনের যে ধান সেটির চাল কেনা এত দাম এখন? সেইখানে হলো আমার প্রশ্ন যে আপনি আজকে দেখছেন মাননীয় কৃষিমন্ত্রী সে বলছেন চাউলের বাজার যে বৃদ্ধি এতে তার কোনো সংকেত নাই। শঙ্কিত না, আমাদের খাদ্যমন্ত্রী গতকাল বললেন যে মানুষ এখন আর্থিক সংগতি পেয়েছে, সবাই ইয়ের চাল, চিকন চাল খায়, মোটা চাল আর খায় না, ইত্যাদি ইত্যাদি। আপনি দেখেন পেঁয়াজের দাম যখন 100 টাকা ছিল তখন বাণিজ্যমন্ত্রী মহোদয় বলল পেঁয়াজের দাম 100 টাকার নিচে নামার সম্ভাবনা নাই, আর এক মাসের মধ্যে দামও কমবে না। উনি কিন্তু এই যারা পেঁয়াজের ব্যবসা করলো তাদেরকে কিন্তু এই দামটা নির্ধারণ করে দিল যে তোমরা ব্যবসা করো 100 টাকা করিয়া, এরপরে কিন্তু 240 টাকা হয়ে গেল। আবার পরে দেখেন এই চাউলের ব্যাপার নিয়ে খাদ্যমন্ত্রী আমাদের সাথে যখন কয়েকবার মিটিং করলেন, 17 তারিখে করলেন, তারপরে 20 তারিখে করলেন, এই 17 তারিখে তখন বলছে 2 থেকে 3 টাকা বা 4 টাকা, তাহলে 2-3 টাকা বাড়ছে। 20 তারিখে মিটিং করলাম তখন আমরা সাংবাদিক ভাইরা বলতেছে 6-7 টাকা বাড়ছে। উনি সেটার উপর বললো যে পাইকারি বাজারে কোনো দাম বাড়ে নাই, আমরা মনিটরিং করতেছি কোনো মূল্য বাড়ে নাই। তাহলে কি আমরা যারা দাম বাড়াইলাম তাদেরকে সে একটা ইনডাইরেক্টলি একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন? যেই সুযোগটা আপনি দেখেন আপনার আজকের এ বলছেন আমাদের কৃষিমন্ত্রী মহোদয় কিন্তু বলছেন যে কৃষিমন্ত্রী মহোদয় আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বললেন চালের মধ্যে বৃদ্ধি নিয়ে সরকার চিন্তিত নয়, এতদিন চালের দাম আসলে অতিরিক্ত কম ছিল, আমরা যারা ব্যবসা করছি লস করছি, অতিরিক্ত কম ছিল, এখন বাড়াতে উনি খুশি হয়েছেন। হ্যাঁ, এখন দাম বাড়ায় কৃষক লাভবান হচ্ছেন। তা কৃষকের কাছ থেকে তো ধান কিনি আমরা এখন চাউলে বাজারে আনি, আরও এক মাস আগ থেকে কিন্তু চাউলের দামটা বেড়ে আসছে, তখন তো কৃষক ধান আমরা কিনি নেই বা এখনও ওই রকম মানে বাণিজ্যিক আকারে কিন্তু ধান কিনিয়া সেই চালটা কিন্তু বাজারে আসতেছে না। তাহলে উনি কী করলেন, এই দামটাকে উনি স্বীকৃতি দিলেন যে যেটা বাড়ছে এটা ঠিক আছে। এবং সেইভাবে দেখেন আরেকজনে বলছেন আমাদের যে রশিদ সাহেব মিনিকেটের চালের যে ই, তা উনি বলছেন যে ওনার একই তো চালের বাজার নিয়ন্ত্রণ এখন দেখেন আমাদের আমাদের কৃষিমন্ত্রী আর তার কথার একই আছে, সে বলছেন যে আমরা 1 বছর ধরে চাল বিক্রি করে লোসখানে এগোতে গুনতে গুনতে শেষ হয়ে গেছি, এখন দাম কিছুটা ভালো পাচ্ছি, এতে কৃষক ভালো দাম পাবে। এখন ওনাদের দুজনের কথার সাথে কিন্তু মন্ত্রীর সাথে ব্যবসায়ীর মিল আছে, মিল আছে। তাহলে আমি বলতে চাই, আমি কিন্তু এটাই বলতে চাই, আমাদের এই দেশের যে দ্রব্যমূল্য যখন বাড়ে তার সাথে মন্ত্রীরা এমপিরা এবং নেতারা সম্পৃক্ত না থাকলে মূল্য বাড়ানোর কোনো ক্ষমতা নেই। গুরুত্বপূর্ণ কথা, আমি এটি নিয়েই একটা মন্তব্য যাবে, তবে তার আগে চট্টগ্রামেও যাব, তার আগে একজন টেলিফোনে আছেন, কে আছেন, আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। সম্ভবত আমরা টেলিফোনটি হারিয়ে ফেলেছি, আমরা পরবর্তী সময়ে আবার যোগাযোগের চেষ্টা করব। আমি একটু চট্টগ্রামে যেতে চাই, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক কাজী ইকবাল লোহার সাবেরি, আপনি শুনছিলেন এখানকার আলোচনা, সব কিছুর দাম বৃদ্ধি, মানুষ আসলে যাবে কোথায়? ধন্যবাদ দাদা। আসলে এই বিষয়টা হচ্ছে আমরা সাউন্ডটা পাচ্ছি না, এখানে দাম যে এত হুড়হুড় করে বাড়ছে সেজন্য একটু আমাদের টেলিভিশনের ভলিউমটা বাড়াতে হবে। এখানে আমরা আসলে এই যে বহরা মৌসুমে
পাচ্ছেন? হ্যাঁ বলুন, আপনি শুনতে পাচ্ছেন আমরা এখন? ভরা মৌসুমে আপনার যে ভোগ্য পণ্যের দাম যে হুড় হুড় করে যে বাড়ছে, সেটার জন্য আমরা বক্তাদের অধিকারের সংগঠন হিসেবে আমরা খুব হতবাক হচ্ছি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এ মুহূর্তে পেঁয়াজ থেকে শুরু করে চাল, ডাল, আপনার সয়াবিন তেল, আপনার ময়দা, সব কিছুর পণ্যের আপনার হুড় হুড় করে বাড়ছে। যদি পেঁয়াজের কথা ধরি, আজকে 3-4 মাস ধরে পেঁয়াজের মূল্যের বৃদ্ধি কিন্তু বেড়েই যাচ্ছে। তো এই সংকটটা নিরসনের জন্য সরকার পক্ষ থেকে যে সমস্ত উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, আসলে এই উদ্যোগগুলোর প্রতি আমরা কিন্তু হতাশ। আপনি দেখেন, আমি একটু আগে যে পড়ে শোনালেন, আজকে 43 জন আমদানিকারক। জি, খোরশেদ আলম সাহেব পড়ে শোনালেন যে মন্ত্রীও খুশি দাম বাড়াতে, 43 জন আমদানিকারক খুশি। তো বক্তারা তো খুশি নয়, কারণ আমরা দেখতে পাচ্ছি যদি মন্ত্রী মহোদয় যদি মানে ব্যবসায়ী বান্ধব হয়, তাহলে সরকার যদি আপনার বক্তা বান্ধব না হয়, তাহলে কিন্তু জনগণ তো আপনার খুবই মানে অসন্তোষজনক অবস্থায় পড়ে যাবে। আমি একটু পেঁয়াজের কথাই আপনি বলি, আপনার গত 3-4 মাস ধরে আপনার পেঁয়াজের যে সংকট, আমরা দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে আপনার 43 জন আপনার আমদানিকারক আছেন। এনারা কিন্তু হয়তো আপনার ভারতে ইদানিং আপনার সংকট হয়েছে, কিন্তু এই সংকটের পরও বিভিন্ন দেশ থেকে, মায়ানমার থেকে, মিশর থেকে, চীন থেকে আপনার পেঁয়াজ এসেছে। এখানে পর্যাপ্ত পেঁয়াজ ছিল। আপনি আমাদের হেলাল ভাই বলছেন যে আপনার আমরা মজুত করি না, আমাদের খাতুনগঞ্জে আড়ত দ্বারা আপনার বেশ কয়েকটি আপনার মানে আড়তে আপনার পেঁয়াজ পচে গেছে। এরা এখানে খালে ফেলে দিয়েছে, নদীতে ফেলে দিয়েছে। তাহলে এই পেঁয়াজগুলো ওনারা নদীতে ফেললেন কেন, আপনার খালে ফেললেন কেন, রাস্তায় ফেললেন কেন? তো এখন ওনারা আপনার মজুতদারি করে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করেছেন, সেটা প্রমাণিত হয়েছে। আমরা জেলা প্রশাসকের অফিসে একটা সামান্য সভা হয়েছে, আমরা ওখানে ইনভয়েস দেখেছি। ইনভয়েসে দেখা আছে আপনার 42 টাকায় পেঁয়াজ কিনেছেন, কিন্তু ওনারা বিক্রি করেছেন 80 টাকা করে গত 1.5 মাস আগে। এখন কিন্তু এই যে পেঁয়াজের ব্যবসায় যে একটা অন্যায্য ব্যবসা আছে, আমদানিকারকরাই বলে দেন ওই আপনার আড়তদারকে যে তোমরা আজকে এই মূল্যে পেঁয়াজ বিক্রি করো। ইন্দ্রা কিন্তু আপনার কম মূল্যে পেঁয়াজ কিনেছেন, কিন্তু বিক্রি করতে বলছেন অনেক বেশি দামে। এই যে একটা অন্যায্য যে ব্যবসা, সে ব্যবসার আপনার এখানে একটা মনিটরিং করা দরকার। আমরা দেখতে পাচ্ছি এই মনিটরিং ব্যবস্থা ব্যাপক ত্রুটি রয়েছে। এবং এই যে এখানে যে আপনার আড়তদারদের যে আপনার যে ব্যবসাটা, এটার কোনো ধরনের এখানে নিয়ম নীতি নাই। এই কারণে এরা আপনার আমদানিকারকরা ওদের ট্রাকে করে ওনাদের কাছে আপনার খাতুনগঞ্জে পেঁয়াজ পাঠিয়ে দেন। ওনারা কে পেঁয়াজ পাঠালো, কে তাকে পেঁয়াজের মূল্য নেবে, এটা সম্পর্কে ওনারা কিছুই জানে না। ওনারা ওই মোবাইলে বুড়িমারির থেকে, আপনার দিনাজপুর থেকে, আপনার যশোর থেকে ওনাদেরকে বলে দেন আজকে এই মূল্যে তুমি পেঁয়াজ বিক্রি করো, আর যদি পেঁয়াজ বিক্রি না করো তাহলে তোমাকে আমি পরবর্তীতে তোমাকে পেঁয়াজ সরবরাহ করব না। এখন কিন্তু এই আড়তদাররা আপনার ওই আমদানিকারীদের কাছে জিম্মি হয়ে থাকে, আর এই আড়তদাররা আরও একটু বেশি মুনাফা করে দ্রব্য মূল্যটা বিক্রি বেশি করে দেয়, যার ফলে দেখা যায় আমরা যারা সাধারণ বক্তা থাকি, ক্রেতা থাকি, আমরা কিন্তু খুব সাফার করি। আমি একটু আপনাকে দীর্ঘদিনের একটা সংকট, জনাব সাবিরি আমাদের সাথে শ্যামবাজারের একজন আড়তদার সংযুক্ত আছেন, একটু শুনে আসি ওনার কি বক্তব্য, তারপর আমি আবার আপনার কাছে ফিরব। কে বলছেন, আপনার নাম পরিচয় বলে কে বলছেন বলুন, আপনি নাম পরিচয় বলে প্রশ্ন করুন বা মন্তব্য করুন। আমি মোহাম্মদ শামসুর রহমান সাহেব বলছিলাম। বলেন শামসুর রহমান সাহেব, বলেন শামসুর রহমান সাহেব, শ্যামবাজারের আড়তদার। বলেন শামসুর রহমান সাহেব, বলেন দাদা। এর আগে একটা টক শোতে আপনি দেখছিলাম যে মহারাষ্ট্রে নাসিকে আপনি বলছিলেন যে 5-6 টাকা পেঁয়াজের দাম, আজকেও আপনি বললেন যে নাসিকে পেঁয়াজের দাম খুবই কম, খুব কম বলতে কতটুকু কম?
যেটি আমরা গণমাধ্যমে দেখেছি নাসিকে যে সমস্ত পেঁয়াজ, যেহেতু মহারাষ্ট্র থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে, সেটা ভারতের বিভিন্ন কাগজে ছাপা হয়েছে যে 9 টাকা 10 টাকার নিচে বিক্রি করতে চেয়ে অনেকে হাহুতাশ করছে নাসিকের পেঁয়াজ ব্যবসায়ীরা। দাদা আপনাকে আমি বলি, পরশু দিনকে এফবিসিআইতে বাণিজ্য মন্ত্রী, আমাদের কাছে তো খবর আছে, বাণিজ্য মন্ত্রী সাহেব বলছে যে নাসিকে 100 টাকা রুপি পাইকারি মুকামে বাজার। তো আপনার মতো একটা দায়িত্বশীল মানুষ কি করে 6-8-9 টাকা বলতে পারেন? না জানেন, এটা না জানেন, এটা পত্রিকায় ছাপা হয়েছে, ভারতের বিভিন্ন কাগজে ছাপা হয়েছে। আমি আপনি চাইলে ইন্টারনেটে সার্চ দিলে এই খবরটি পাবেন। এখনো আচ্ছা, সম্ভবত টেলিফোনটি আবার পড়ে গেছে, আবার আমরা চেষ্টা করব। ওনার বক্তব্যটি খুবই গুরুত্বপূর্ণ। ব্যাপারটা হচ্ছে মহারাষ্ট্র থেকে আসলে যেহেতু এক্সপোর্ট করতে দিচ্ছে না, সেখানে কিন্তু লোকাল বাজারে ইয়ের দাম, পেঁয়াজের দামটা পড়ে গেছে। ওনাদেরকে প্রশ্ন করার সুযোগ তো নাই, উনি তো একচেটিয়াভাবে যেটা বললেন অসত্য তথ্য দিলেন। আমি উনি সম্ভবত আবার সংযোগ পেয়েছি আমরা, অসত্য তথ্য দিলেন। সংযোগ কি পেয়েছি আমরা? হ্যালো, আমি আছি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ বলুন, আপনাকে যেটা বলছি যে এই খবরটি ভারতের বিভিন্ন গণমাধ্যমে ছাপা হয়েছে এবং আপনি ইন্টারনেটে সার্চ দিলে এটি পাবেন, এই খবরটি পাবেন। বিলাল ভাই আসলে একটা কথা বলছে যে ওই যে ফরিদপুরে চাঙ্গে পেঁয়াজ রাখে মুড়ি কাটা, এটা মুড়ি কাটা না, চারা পেঁয়াজ অথবা হালি পেঁয়াজ। হালি পেঁয়াজ, হালি পেঁয়াজ, হ্যাঁ উনি মুড়ি কাটা বলছে। আর ওই যে চিটাগাং থেকে যে যিনি বললেন যে অধিকা পেঁয়াজ, আবার সম্ভবত ফোনটি কেটে গেছে। আছেন কি আপনি? আমি আছি দাদা। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ আছি দাদা, আছি। হ্যাঁ বলুন। এই যে চিটাগাং থেকে যে ভোক্তা সংরক্ষণ আইনের যে সেক্রেটারি সাহেব বললেন, ভোক্তা সংরক্ষণ আইন না, উনি কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, যেটা হোক যে আরব দাদা ইচ্ছা করে পেঁয়াজ পচায় কর্ণফুলী নদীতে রাস্তাতে ফেলাইছে, এটা কি উনি বাস্তব অভিজ্ঞতা থেকে বললেন না ওনার মন গড়া কথা বললেন? এটা মন গড়া কেন, এটা তো পেঁয়াজের ছবিও ছাপা হয়েছে পত্রিকায়। যে বুলবুল হয়, এই যে ঘূর্ণিঝড় বুলবুল, এই বুলবুলিতে 10 থেকে 12 দিন নদীতে যে পেঁয়াজ গুলো আটকাই ছিল, এই পেঁয়াজ গুলা নিচের থেকে লবণাক্ত পানি উঠে এবং উপর দিয়ে তিরপল দিয়ে ঢাকা ছিল, এই গরমে পেঁয়াজ গুলো নষ্ট হয়ে গেছে। এটা তো আপনার ভাষা, নির্ভরযোগ্য না বলে, সত্য কথা না বলে। শ্যামপুরে ঘটেনি, ঢাকায় ঘটেনি, দাদা আমি বলি চিটাগাং ঘটুক আর যেখানেই ঘটুক, আমরা বাস্তব কথা হচ্ছে এটা হচ্ছে গা ওই যে সাগরে বুলবুলের কারণে 12 দিন বন্ধ ছিল, চলাচল করতে পারি নাই, এই কারণেই পেঁয়াজটা পড়ছে। কোনো বুলবুলের কারণে 12 দিন ধরে পেঁয়াজ চলাচল করতে পারে নাই, এই তথ্যটি আমরা পাইনি কখনো, অবশ্য এই প্রথম শুনলাম আপনার কাছে। যাই হোক, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে এত রাতে সংযুক্ত হয়েছেন, অনেকগুলো তথ্য পেয়েছে। নিশ্চয়ই আপনি আলোচনা শুনুন, যদি এরপরও আপনার কিছু বক্তব্য থাকে আপনি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। ধন্যবাদ আপনাকে। আমি একটু আমাদের আসলে খুব বেশি সময় নাই বিরতির আগে, সম্ভবত একটু বিরতি নিতে হবে আমাদেরকে। আমি ব্রেকটা নিয়েই নিই, বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরব। দর্শক গণতন্ত্রের সংলাপ নিয়েছি ছোট একটা বিরতি, অল্পক্ষণের মধ্যেই ফিরব আমরা, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। গণতন্ত্রের সংলাপের ছোট্ট বিরতির পর দর্শক আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি শ্যামল দত্ত। আমরা আলোচনা করছিলাম চালে পেঁয়াজে অস্থিরতা নিয়ে, বাজারের আলোচনার খুব গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম আমাদের শ্যামবাজারের
আরদ্দার ফোন করেছিলেন, তারও কিছু বক্তব্য আমরা শুনেছি। আমি একটু অন্য একটি স্টুডিওতে যেতে চাই যেখানে আমাদের সাংবাদিক বন্ধুরা আছে। প্রথমে একটু সারা বাংলার বিশেষ প্রতিনিধি গোলাম সামদানি ভূঁইয়ার কাছে একটু শুনতে চাই, কী অবস্থা আপনারা যারা সাংবাদিকতা করেন, বাজার দর নিয়ে রিপোর্ট টিপোর্ট করেন, আপনারা বাজারের অবস্থা কী দেখেন? শুনলেন তো আরদ্দারের কথা শুনলেন, আপনারা এখানে আছেন ব্যবসায়ীদের কথা শুনলেন, নাগরিকদের কথাও শুনলেন, আপনাদের কী অভিজ্ঞতা? গোলাম সামদানি ভূঁইয়া জি, আসলে আমার যেটা মনে হচ্ছে আরদ্দার, ব্যবসায়ী এবং মন্ত্রী তিন পক্ষই একসুরে কথা বলছে, আসলে বাস্তবতার চিত্র সম্পূর্ণ ভিন্ন। বাজারে এখনও বিশেষ করে দেশি পেঁয়াজ তার আমদানি করে না। দেশি পেঁয়াজ আজকে পর্যন্ত বাজারে পর্যাপ্ত সরবরাহ আছে, কিন্তু পেঁয়াজ 270 টাকা। এটা আসলে মূলত হচ্ছে সরকারের অব্যবস্থাপনা, ব্যবসায়ীদের সিন্ডিকেট, এই সকল কারণেই পেঁয়াজের দামটা। সিন্ডিকেট বলতে তো কিছু নাই, অনেক ব্যবসায়ী বলে না, যেটা বলবেন পরে ওনার। হ্যাঁ বলুন, আপনি বলুন। জি, যেটা বলতেছিলাম, যেমন আপনার সাম্প্রতিককালে লবণের দাম হঠাৎ করে, মানে যদিও লবণের দাম বাড়ে না, একটা গুজব ছড়ায় লবণের দাম বৃদ্ধি হয়ে গেছিল, সরকার লবণটাকে যেভাবে কন্ট্রোল করছে, মাইকটা আরেকটু মুখের সামনে আনতে হবে, লবণটাকে সরকার যেভাবে কন্ট্রোল করছে যাতে দাম না বাড়ে বা এখানে বেশ অভিযান চালাইছে, পেঁয়াজের ক্ষেত্রে আমরা দেখলাম সরকার ততটা আন্তরিক বলে আমাদের কাছে মনে হয় নাই, ফলে যা হবার তাই হয়েছে। যেমন ধরেন গত 13 সেপ্টেম্বর যখন ভারত ঘোষণা দিল যে $250 পেঁয়াজটা তারা $850 রপ্তানি করবে, তখনই কিন্তু বাংলাদেশে পেঁয়াজ 70 টাকা হয়ে গেল, 40 টাকার পেঁয়াজ, তখনও কিন্তু ওই পেঁয়াজটা আসে নাই বাংলাদেশে, অথচ বেড়ে গেল দাম। হ্যাঁ, গভর্নমেন্ট যদি বলতো যে এখনো যেহেতু পেঁয়াজ আসে নাই, আগের পেঁয়াজ এপি যে পেঁয়াজটা মজুদ আছে এটা আগের দামে কিনা, ফলে এটা তোমাদের ওই দামে বিক্রি করতে হবে, গভর্নমেন্ট কিন্তু সেটা করে নাই। পরবর্তীতে 29 সেপ্টেম্বর যখন ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল, ঘোষণা দিল যে আমরা আর পেঁয়াজ রপ্তানি করবো না, ওই দিনই পেঁয়াজ 100 টাকা কেজি হয়ে গেল, তখনও কিন্তু বর্ধিত দামের পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করে নাই। ফলে আমি যেটা আমার মতামত এবং বাজারে যেটা আমরা দেখছি, পেঁয়াজের কোনো ঘাটতি নাই, এখনও কোনো পেঁয়াজের ঘাটতি নাই, পর্যাপ্ত পেঁয়াজের সরবরাহ আছে, সরকারও একই কথা বলতেছে, ফলে দামটা কিন্তু এখন 250 টাকা 270 টাকা কেজি, মানে পুরোটাই অব্যবস্থাপনা, এটি অব্যবস্থাপনা। আরেকটা বিষয় হলো আমাদের বছরে পেঁয়াজের চাহিদা হলো 26 লক্ষ মেট্রিক টন, আমাদের উৎপাদন হয় 23 লক্ষ মেট্রিক টন, তবে 20% পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের 18 লাখ টন মতো পেঁয়াজ আমাদের টিকে, 8-9 লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয়। সাম্প্রতিককালে ইয়ার তত্ত্ব অনুযায়ী, যে ভোক্তা অধিকার তত্ত্ব এবং যে প্রতিযোগিতা কমিশনও তাদের তত্ত্ব অনুযায়ী, যে গত 6 মাসে অর্থাৎ এই অর্থ বছর 11 লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে, ফলে 18 লাখ টন যদি থাকে আর 11 লাখ মেট্রিক টন আমদানি হয়ে থাকে, তাহলে আমাদের পেঁয়াজের এখন 30 লাখ মেট্রিক টন হয়ে গেছে, ফলে ঘাটতি তো নাই, তাহলে পেঁয়াজের দাম কেন বাড়বে? পুরাটাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি আসছি আপনার কাছে। আমি একটু ফেসবুকে কিছু কমেন্ট আছে, আমরা একটু পড়তে চাই এগুলো। শাহ আলম লিখেছেন ফেসবুকে যে পেঁয়াজগুলো নদীতে না ফেলে বাজারে কম দামে বিক্রি করলে গরিব মানুষ খেতে পারত, নদীতে ফেললো কেন? এই ছাড়াও আরেকটি কমেন্ট আছে, ব্যবসায়ীদের স্বভাবে তো বাজে কেন, যখন পেঁয়াজ নিয়ে মানুষ সংকটে রয়েছে তখন এভাবে চালের দাম, তেলের দাম, আটা ময়দার দাম বাড়িয়ে দেওয়া কতটুকু নৈতিক, প্রশ্নটি করেছেন হাফিজুর রহমান। আরেকটি প্রশ্ন আছে, এক পেঁয়াজ সামলাতেই পুরো দেশ নাকাল, সংকট বড় হলে কী দশা হবে আমাদের, এটি বলেছেন মিজানুর রহমান। আরও একটি কমেন্ট আছে যেটি একটু পড়তে চাই, রাজনীতিবিদরা যখন ব্যবসায়ী আর ব্যবসায়ীরা যখন রাজনীতিবিদ তখন বাজারের তো এই চেহারাই হবে। আমি আরেকজন সাংবাদিক আছেন 21 টিভির স্টাফ রিপোর্টার রিয়াজ সুমন, তার কাছে একটু যেতে চাই। রিয়াজ সুমন, ধন্যবাদ দাদা। আপনার মাধ্যমে আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে বর্তমানে মাইক্রোফোনটা একটু মুখের কাছে আনতে হবে, বর্তমানে পেঁয়াজের বাজারে যে অস্থিরতা বা যে অস্বাভাবিক একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রথম আমার মনে হচ্ছে যে এত বড় একটি সমস্যার মধ্যে আমরা পড়েছি। এটি আসলে শুধু পেঁয়াজ কেন, আমরা তো দেখছি অন্যান্য জিনিসের তো দাম প্রায়। জি, শীত আসার আগে আমরা দেখছি যে মৌসুমি যে ফলগুলো অর্থাৎ বিশেষ করে সবজিগুলো, সেই সবজির দামও অনেকটাই বেড়ে গিয়েছে, চালের দাম বেড়ে গিয়েছে,
সবকিছু মিলে যেন একটা আমরা মানে ঊর্ধ্বগতির দিকে যাচ্ছি, প্রত্যেকটি পণ্যে এভাবে কেন দাম বেড়ে যাচ্ছে, এটি আসলে বাজার মনিটরিংয়ের একটি বিষয় কি না, সে বিষয়টি সরকারের যারা সংশ্লিষ্ট তাদের মনে হয় ভাবা উচিত। আরেকটা বিষয় হচ্ছে যে একমাত্র পেঁয়াজকে লক্ষ্য করে যে বাজারের যে ঊর্ধ্বগতি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই জোয়ারে কিন্তু লবণকে ভাসানোর চেষ্টা করা হয়েছে, যদিও সেটি সরকার খুব শক্ত হাতে এবং বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে সেটি কিন্তু নিয়ন্ত্রণ করেছে। তো এইভাবে যদি পেঁয়াজের বাজারটাকেও যদি নিয়ন্ত্রণ করতে পারতো, তাহলে হয়তোবা জনগণের মাঝে যে একটি ভোগান্তি বা ভোক্তা পর্যায়ে যে একটা অস্বস্তি রয়েছে সেটি লাঘব হতো। আমরা যারা রিপোর্টিং করি, যারা আমরা ফিল্ডে যাই, তারা আমরা দেখি যে বাজারে একদম যারা খেটে খাওয়া মানুষ বা যারা হচ্ছে ভোজনবিলাসী মানুষ, তারা কিন্তু পেঁয়াজটাকে হচ্ছে তাদের রান্নার প্রথম একটি উপাদান হিসেবে গ্রহণ করে এবং সেটি কেনার জন্যে কিন্তু বাজারে আমরা সবাইকে দেখি যে কম বেশি একটু হলো পেঁয়াজ কিনে। সেখানে যখন এরকম একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেটি কিন্তু আসলে আমাদেরকে একটি বড় ধরনের সংকটের মুখে ফেলে দিচ্ছে। আরেকটা বিষয়ে দাদা আপনাকে আপনার মাধ্যমে বলতে চাই যে আসলে পেঁয়াজের যে আমদানি এবং আমাদের যে উৎপাদন সব কিছু মিলে কিন্তু আমরা একটি প্রতি বছরই আমাদের অর্থবছরে একটি লক্ষ্যমাত্রা থাকে, অর্থাৎ প্রতি মাসে আমাদের গড়ে প্রায় 2 লক্ষ টন পেঁয়াজের দরকার হয়। সেখানে যখন মহারাষ্ট্র এবং হরিয়ানার যখন পেঁয়াজের একটি সংকট দেখা দিয়েছে এবং সেই প্রভাবটি মাধ্যমে কিন্তু ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে, এই যে একটি হঠাৎ করে মানে একটি অস্বাভাবিক একটি চিত্র বাংলাদেশ সরকারের এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সামনে আসলো, সেটি মোকাবেলা করার জন্য কিন্তু আসলে সরকারের পূর্ব কোনো প্রস্তুতি ছিল না এবং সে কারণেই কিন্তু এই সমস্যাটির সৃষ্টি হয়েছে। এবং যেটি দেখতে পেয়েছি যে সেটিকে মোকাবেলা করার জন্য সরকার এখন বিদেশ থেকে কার্গো বিমানের মাধ্যমে পেঁয়াজ এনেছে। এই তথ্যগুলো আমরা জানি। আমি রিয়াজ, আমি একটু আসবো আপনার কাছে আবার। আমি একটু আরেকজন তরুণ বন্ধু আছে সেখানে, শিক্ষার্থীরা কী ভাবছে, তরুণরা কী ভাবছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী বিতর্কিক মোহাম্মদ জামাল শরীফ তানজিল, তরুণদের ভাবনাটা একটু শুনি, এই যে বাজার দরের যে ঊর্ধ্বগতি। তানজিল, ধন্যবাদ দাদা। মানে তরুণদের ভাবনা থেকে যে বাজার দরের যে ঊর্ধ্বগতি, আসলে বাজার যে এখন হচ্ছে নিয়ন্ত্রণের বাহিরে, মানে আমাদের যেটা মনে হচ্ছে যে বাজারে শুধু পেঁয়াজের দাম নয়, চাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে জিনিস প্রত্যেকটির দাম বেশি। যেমন আপনি দেখবেন যে হচ্ছে লবণের দাম থেকে শুরু করে আটা ময়দা থেকে সয়াবিন তেল থেকে শুরু করে শীতের সবজি পর্যন্ত সব কিছুরই দাম বেশি। এখান থেকে আমাদের যে অনুভূতি আসলে দেখে যে একটা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বা সিন্ডিকেশন যে চলতেছে, এর জন্য কে দায়? এর জন্য ব্যবসায়ী থেকে আমদানিকারক থেকে শুরু করে ব্যবসায়ী পর্যন্ত সকলেই হচ্ছে এর মধ্যে সিন্ডিকেশনের মধ্যে চলে আসছে। এখন এর জন্য আমরা সরকারের থেকে মানে সেরকম দিক নির্দেশনা পাচ্ছি না। সরকারের মন্ত্রী, তিনজন মন্ত্রী তিন কথা বলছে, তিন মন্ত্রণালয়ের মধ্যে যোগ সদস্য না থাকার কারণে হচ্ছে আমাদের হচ্ছে এই বেশি দামেই পেঁয়াজ বা চাল কিনে খেতে হচ্ছে। আজকের প্রথম আলোর যে প্রতিবেদনটি ছিল যে মাত্র 50টি চাল কলের কাছে প্রত্যেকটি মানে চালের বাজার জিম্মি। যেমন দেখুন, 50টি চাল কল তাদের হচ্ছে ধারণ ক্ষমতার চেয়ে 12 গুণ হচ্ছে ধারণ মজুত করে রেখেছে এবং তারা ইচ্ছে করলে যে কোনো মুহূর্তেই চালের দাম বাড়িয়ে যেতে পারে। ঠিক এই প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী বলছে যে চালের দাম আসলে এতদিন কম ছিল, হঠাৎ এটা বেশি দিন বাড়েনি এবং চালের দাম যদি বাড়ে তাহলে হচ্ছে আমরা 10 টাকা মূল্যের যে চালটি এটা আরও বেশি বাড়িয়ে দেবো। এটিকে আসলে কোনো সমাধান, এটি কোনো সমাধান নেই, কারণ 10 টাকা মূল্যের যে চাল, এ চালটা আসলে কোথায় বিক্রি করা হয় সেটা আসলে আদৌ কেউ জানে না। আজকে মিরপুর 1-এর জামেনা বেগম নামে একজন বস্তিবাসী, সে বলতেছিল যে পৃথিবীর যে পেঁয়াজ এটা কোথায় বিক্রি হয় আমি সেটা জানি না, এবং আমি এই 1 সপ্তাহ ধরে পেঁয়াজ ছাড়াই তরকারি খেয়েছি এবং আজকে মাত্র 250 গ্রাম পেঁয়াজ 55 টাকা দিয়ে কিনেছি। এতে প্রমাণিত হয় যে সরকারের যে উদ্যোগ সেটা আসলে ভোক্তা পর্যায়ে পৌঁছায় না। এবং দেখুন, আজকে একটি তদন্ত আছে, তদন্তরা বলে আছে শুল্ক গোয়েন্দা একটি তদন্ত করতেছে যে আমদানিকারকদের নিয়ে, আমদানিকারকদের শুল্ক গোয়েন্দা যে তদন্ত শুরু করেছে। এখন দেখেন শুল্ক গোয়েন্দার যে আইনে আসলে এই যে মজুদের কোনো শাস্তি নেই, কিন্তু তাদের যে তদন্ত প্রতিবেদন বা তাদের যে তদন্ত এটা আসলে কোনো মানে রাখে কি না। যেটা তদন্ত করা উচিত ছিল বাণিজ্য মন্ত্রণালয় অথবা কৃষি মন্ত্রণালয় বা খাদ্য মন্ত্রণালয়, কিন্তু তদন্তটা করছে শুল্ক গোয়েন্দা এবং তাদের আইনে কোনো শাস্তি নেই। যেহেতু তাদের কোনো আইনে শাস্তি নেই সেহেতু এই তদন্ত আসলে মানে রাখে না। আমাদের তরুণদের কাছে এটা আশা জাগায় না
যে আসলে বাজার তারা নিয়ন্ত্রণ করতে পারবে ভবিষ্যতে, মানে বাজারের যে হাতছাড়া হয়ে যাচ্ছে আমাদের, কিন্তু তারা বলেছে জামাল শরীর, তারা বলেছে তারা যেহেতু ওই কাস্টমসের মাধ্যমেই ইম্পোর্টটা হয়, তারা একটু জানতে চায় যে কত ইম্পোর্ট হয়েছে, তার একটা ফিগার তারা নির্ধারণ করতে চায় এবং তারা কোথায় বিক্রি করেছে সেটার একটা পিকচার। মজুদদারির হয়তো ব্যাপারটা তাদের আওতার বাইরে। আমি আসবো আপনার কাছে জামাল শরীফ তানজিল, আপনার কাছে আবার আসবো। একটু প্রত্যয় বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং এবং ইনফরমেশন সিস্টেম বিভাগের আরেকজন শিক্ষার্থী, প্রত্যয় বড়ুয়ার কাছে একটু জানতে চাই তরুণ। দাদা অসংখ্য ধন্যবাদ আর নমস্কার নেবেন। দাদা এখন দেখুন, আমরা আজকে 250 টাকায় পেঁয়াজ হয়ে যাওয়ার জন্য অনেক কনসার্ন হয়েছি, কিন্তু দেখুন যে 2019 সালে আপনি যদি রোজার সময়টা যখন আপনি লক্ষ্য করবেন, রোজার প্রথম দিকেই কিন্তু এই পেঁয়াজ বা বিভিন্ন ধরনের মশলার দাম কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করে। তাহলে কি এই যে যারা হলো এই ধরনের আড়তদার, ওদের কাছে কি রোজার শুরুর দিকেই কি পেঁয়াজটা সংকটের পর্যায়ে চলে গিয়েছিল, নাকি এটা এক ধরনের কৃত্রিম সংকট? এটা এক ধরনের প্রশ্ন আমাদের মধ্যে জাগে। এটা আসলে এটাই প্রশ্ন করে যে তাদের সিন্ডিকেটটা আসলে এত বেশি শক্ত যে কোনো ধরনের সুযোগ তারা পেলে এটা সুযোগের মানে সদ্ব্যবহারটা তারা করতে ভুল করে না। দ্বিতীয় যে ব্যাপারটা, এই যে চাল, চালের যে দামটা বাড়ছে এবং কৃষকদের থেকে খুব কম দামে তারা কিনে আড়ত করে খুব বেশি দামে বিক্রি করছে, এই মুনাফাটা আসলে কি কৃষকরা পাচ্ছে? এবং এই যে অর্থনীতিটা, মন্ত্রী তো বললেন যে কৃষকরা লাভবান হবে, এটা আসলে মানে খুবই একটা ভুল তথ্য যে কৃষকরা আসলে এই দিক দিয়ে লাভবান হচ্ছে না। তাদের যে একটা ওই যে 43 জনের যে সিন্ডিকেট, এই 43 জনের সিন্ডিকেটে আসলে পুরোপুরি লাভটা নিয়ে যাচ্ছে। এই যে কৃষকদের কাছে যে যে লাভটা যাওয়ার কথা ছিল এবং কৃষক সেই লাভটা কিন্তু তারা পাচ্ছে না, এবং তার সাথে সাথে এবং কৃষিকাজেও কিন্তু তারা পরবর্তীতে কিন্তু আগে এগিয়ে আসছে না, এবং যার ফলে কি হচ্ছে আমাদের দেশি উৎপাদনটা কমে যাচ্ছে এবং দেখা যাচ্ছিল আমরা বিদেশের উপর ডিপেন্ডেন্সি বেড়ে যাচ্ছে। ডিপেন্ডেন্সি সূত্র থেকে যদি আমি আরও একটু যদি বাড়াতে যাই, দেখুন এক পেঁয়াজের আমদানিটা কেন আমরা শুধুমাত্র ভারতের উপর ডিপেন্ডেন্ট থাকবো, আমরা কেন অন্য কোনো অপশনগুলো দেখছি না? এই ডিপেন্ডেন্সির প্রশ্নগুলো থেকে কিন্তু আমরা আমাদের অর্থনীতিটা কিন্তু আরও মানে খারাপ দিকে যাচ্ছে। যেমন ধরেন আমাদের অর্থনীতির কিন্তু 82% কিন্তু আরএনজি সাইড থেকে আসে। এই ডিপেন্ডেন্সি শুধুমাত্র আমরা যদি পোর্টফোলিও করতে না জানি, তাহলে এই অর্থনীতিটা বেশ বেশি কয়েকদিন টিকবে না বলে আমার মনে হয়। আর খুবই গুরুত্বপূর্ণ, আমি এটা প্রত্যয় আপনার কাছে আমি আবার আসবো। জনাব শরীফুজ্জামান শরীফ আপনার কাছে অনেকগুলো নোট নিয়েছেন দেখতে পাচ্ছি, আপনি অনেক বক্তব্য আপনার, তখনই বলছিলেন যে প্রশ্ন করা যাবে কিনা, আপনি এখন বলতে পারেন এই বিষয়টা শুনছিলেন যখন। আমরা অনেকের কাছ থেকে এবং প্রায় সব স্টেক হোল্ডারের কাছ থেকে আমরা আমাদের অভিমতগুলো শুনলাম, তাদের মতামত শুনলাম। যুদ্ধে পরাজয়ের পর রাজা তার সেনাপতিকে ডেকে জিজ্ঞেস করছে যে আমরা যুদ্ধে হারলাম কেন? তো সেনাপতি বলছে যে রাজামশাই আমি 32টি কারণ চিহ্নিত করেছি যুদ্ধে পরাজয়ের জন্য। তো রাজামশাই বলছে যে ঠিক আছে একটা একটা করে বলো। তো প্রথম কারণ হিসাবে বলছে যে আমাদের গোলা বারুদ ছিল না। রাজামশাই তাকে থামিয়ে দিয়ে বলছে বাকি 31টা কারণ শোনার দরকার নেই। আপনি এই পর্যন্ত যে আলোচনাগুলো শুনলেন, পুরো ব্যবস্থাটাই হচ্ছে সরকারের দায়িত্বহীনতা, অব্যবস্থাপনা এবং কোনো কোনো ক্ষেত্রে কিছু মন্ত্রীর লাগামহীন বক্তব্য এবং উস্কানি। যখন পেঁয়াজের দাম 170-180 টাকা, তখন শিল্পমন্ত্রী বলছেন যে পেঁয়াজের দাম আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে, শিল্পমন্ত্রী তিনি বলছেন পেঁয়াজের দাম আমাদের নিয়ন্ত্রণে আছে। আপনার বাণিজ্যমন্ত্রী তিনি বলে দিচ্ছেন যে 60 টাকার বেশি বিক্রি করা যাবে না, কিন্তু 100 টাকার মধ্যে রাখা যাবে। অর্থাৎ এই যে জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে তাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তারা যথাযথভাবে পালন করেনি। আমি আবার বলছি যে পেঁয়াজ বাইরে পাওয়া যাচ্ছে না, এটি কিন্তু সঠিক না। পেঁয়াজ বাইরে পাওয়া যাচ্ছে এবং পেঁয়াজ আপনি আনছেন, বিমানে চড়িয়ে আনছেন, দ্রুত গতি নিয়ে আনছেন, আপনি আপনার চেষ্টা আপনি চালিয়ে যাচ্ছেন টেলিভিশন, তাহলে স্ক্রল যাই প্লেন, তাহলে বিমানে করে পেঁয়াজ রওনা দিয়েছে, হ্যাঁ আসছে, তাহলে পেঁয়াজ আপনি পাওয়া যাচ্ছে। কিন্তু হেলাল ভাই বললেন, তারপরে আরো একজন আড়তদার তারা বললেন পেঁয়াজ যে 280 টাকায় বিক্রি হচ্ছে, নিশ্চয়ই এই পেঁয়াজের আমদানি মূল্য 260 টাকা না। আমি যদি বলি যে পেঁয়াজের আমদানি খরচ বেড়েছে 200 টাকা, দাম বাড়ছে। দ্বিতীয় জায়গাটি হচ্ছে যে আপনি দেখেন, মজার ব্যাপার হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অসংখ্যবার কিন্তু ব্যাংক মালিকদেরকে ডেকে ডেকে বলেছেন যে ব্যাংক ঋণের সুদ 1 ডিজিটের মধ্যে রাখো।
এই ব্যবসায়ীরা কিন্তু তাকে সেখানে সহযোগিতা করছেন না, তারা সব কথাই শুনছেন, কিন্তু ব্যাংকের যে ইন্টারেস্ট সিঙ্গেল ডিজিটে রাখার সেই বিষয়ে তাদের কোনো আগ্রহ নাই, কিন্তু এই জায়গাটিতে তারা সরকারকে সহযোগিতা করছে, নানা কথা বলছে। আমি যে জায়গাটিতে যেতে চাই যে মানুষের কষ্ট হচ্ছে, আমাদের মন্ত্রীরা যে কথাগুলো বলছে তারা তাদের দিকে তাকিয়ে বলছেন, হ্যাঁ এটি সত্য যে এখন অনেক মানুষের বাড়িতে টাকা গোনার মেশিন পাওয়া যাচ্ছে, যে হাত দিয়ে গোনা যাচ্ছে না, মেশিনে টাকা তারা গুনছে, এটিও যেমন সত্য, একই সাথে এটাও সত্য যে এই ঢাকা শহরে অনেক মানুষ আছেন যারা 12,000-13,000 টাকা বেতন পান। একজন দোকান কর্মচারী, একজন বেসরকারি অফিসের কর্মচারী, তার কাছে মাসে 100 টাকা বাড়তি খরচ, এটি অনেক কষ্টের। আমাদের মন্ত্রী সাহেবরা সেটি বুঝতে পারেন না, এই কারণে আপনি যখন খোঁজ নিয়ে দেখবেন তাদের সম্পদের মাত্রা, সম্পদের পরিমাণ বহুগুণ বেড়ে গেছে। যখন কৃষকের ঘরে ধান থাকে না তখন চালের দাম বাড়লে কৃষক কিভাবে লাভবান হয় সেটি একজন মন্ত্রী কিভাবে বলেন? হ্যাঁ, একজন রাজনীতিবিদ, একজন মন্ত্রী, মিনিমাম রেসপন্সিবিলিটি যদি থাকে, মিনিমাম যদি সম্মানটুকু আত্মমর্যাদাবোধ থাকে, তিনি এই কথাগুলো কিভাবে বলেন? বলেন এই কারণে যে এই জনগণের কাছে তাকে কখনোই জবাবদিহি করতে হয় না, সেই কারণে এই কথাগুলো তারা বলেন। আমি আসছি আপনার কাছে, একজন টেলিফোনে আছেন, টেলিফোনের মন্তব্যটা নিব। তার আগে ফেসবুকে আরেকজন লিখেছেন আহমেদ তোকে, যে জীবনে প্রথম এক পোয়া পেঁয়াজ কিনলাম, বিশ্বাস করেন কেনার সময় খুব লজ্জা পাচ্ছিলাম, মাথা নিচু করে পেঁয়াজের প্যাকেট বউয়ের হাতে তুলে দেওয়ার সময় আমার চোখ জলে ভিজে গিয়েছিল। খুবই হৃদয়স্পর্শী, হয়তো মানুষ একসময় এক পোয়া পেঁয়াজ কখনোই কিনতো না আমাদের দেশে পেঁয়াজের দাম। আর একটা মন্তব্য আছে, সেটি একটু পড়ি, তারপর আমরা প্রশ্নটি নিব। আরেকটি মন্তব্য হচ্ছে যে পেঁয়াজ সিন্ডিকেট সফল, সুতরাং চাল ডাল লবণ তেল সবজি সিন্ডিকেট এবং ব্যবসায়ীরা বা কেন পিছিয়ে থাকবেন? কে আছেন আমাদের সাথে সংযুক্ত, আপনার নাম বলে প্রশ্ন করুন। আচ্ছা, আমার নাম মোহাম্মদ জাহিদ আক্তার খান। বলুন জাহিদ সাহেব, বলুন। আমি খুলনা খান রোড থেকে বলছি। বলেন, আমাদের দেশে কোন কোন দিকে ঘাটতি আছে, এই জিনিসগুলো যদি পরিকল্পিতভাবে আনা হয় দেশে, তাহলে পূর্ব থেকে যদি এইগুলো পরিকল্পনা অনুযায়ী আনা হয় তাহলে তো এটার দাম কম পড়ে, যেহেতু পূর্বে পরিকল্পনা অনুযায়ী না আনা হয় তাহলে কার্গো বিমানে করে আপনার এই পেঁয়াজটা আনা প্রয়োজন হচ্ছে, তাহলে কার্গো বিমানে এই পেঁয়াজটা আনার পরিপ্রেক্ষিতে দামটা অনেক বেড়ে যাচ্ছে, তাহলে এই যারা এটা আনছে অর্থাৎ বাণিজ্য মন্ত্রী সাহেব এই যে পরিকল্পনা করে এটা নিয়ে আসছেন কার্গো বিমানে, এই খরচা কে বিয়ার করবে? বাংলাদেশের জনগণ বিয়ার করবে না মন্ত্রী সাহেব নিজে বিয়ার করবেন? এইটা এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, যে লাইনে দাঁড়ায় 3 ঘন্টার উপরে লাইনে দাঁড়ায় 1 কেজি পেঁয়াজ জনগণ নিচ্ছে, একটা সাধারণ লেবারের মূল্য হচ্ছে 500 টাকা, তাতে 3 ঘন্টায় পরে হচ্ছে 208 টাকা প্লাস 45 টাকা, অর্থাৎ 253 টাকা 1 কেজি পেঁয়াজ পড়ে যায়, তার দিনটাই মাটি হয়ে যায়। তাহলে এইখানে যদি পরিকল্পিত ভাবে একটা প্যাকেট মাইপে না দিয়ে পূর্বের থেকে মাইপে ট্র্যাকে লোড দিয়ে জিনিসগুলো যদি বন্টন করে দেয়, অথবা আইডি কার্ড অনুযায়ী যদি প্রত্যেকের এলাকা দেখা দেয়, তাহলে জিনিসটা তো পরিকল্পিত ভাবে হয়। কিন্তু সেটা না করে জনগণ যে এই সময় ভোক্তার অত্যন্ত দূরের কথা, ভোক্তা ভোগান্তি বাড়ছে বেশি, এটা কেন করছে? ধন্যবাদ জাহিদ আক্তার খান, খুবই গুরুত্বপূর্ণ, এইভাবে আমরা ভাবিনি আসলে, হয়তো এটা ভাবা উচিত ছিল যে 1 কেজি পেঁয়াজ আগে থেকেই মাপা থাকলে এরকম সময় নষ্ট হতো না, পাশাপাশি 2.5-3 ঘন্টা লাইনে দাঁড়াতে হতো না, এবং শ্রমের যে একটা দাম আছে সেটাও আমরা ভাবিনি। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নিশ্চয়ই সরকারের নীতি নির্ধারকরা যদি এই অনুষ্ঠানটি দেখে থাকেন তাহলে হয়তো তারা এই বিষয়টি ভাববেন। আপনার কাছে আসবো জনাব হেলাল, তার আগে আরেকটি মন্তব্য একটু পড়ে শোনাই, যে জিয়াত রহমান লিখেছেন ফেসবুকে যে এবছরের শিক্ষা নিয়ে আগামী বছরের জন্য কি কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে, কৃষকের উৎপাদন বাড়ানোর কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে ইতিমধ্যে? জনাব হেলালউদ্দিন। হ্যাঁ ধন্যবাদ শ্যামল ভাই, বিষয়টা হচ্ছে আপনি আলোচনার সূত্রপাতটা যদি এভাবে করেন, সবই নেগেটিভ, তাহলে তো আসলে আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। প্রথমত আমি বলি আপনাকে, কোন পণ্যের দাম কত হবে এটা কি আমরা কখনো সিদ্ধান্ত নিছি? আপনি অব্যতভাবে একটা জিনিসের দাম কম থাকবে, আমি শেষ করছি আপনাকে পরে বলেন, আপনি একটা অব্যতভাবে একটা জিনিসের দাম কম, এটার দাম যখন বাড়ছে তখন আপনি বলুন এই দাম বাড়ছে। 500 টাকা যদি ধান বিক্রি হয়,
তাহলে চাল বিক্রি হয়েছে 31-32 টাকা। আপনি কি মনে করেন যে বাংলাদেশে আজকের যে অর্থনীতি তাতে 31-32 টাকা মোটা চাল বিক্রি হওয়ার কোনো সুযোগ আছে? পৃথিবী সারা পৃথিবীতে কত টাকা হওয়ার সুযোগ? আমি বলি সেটাই, এই জায়গাটাই আমাদের কথাটা, যে কৃষি মন্ত্রণালয় আমাদের খাদ্য মন্ত্রণালয় তারা যে বছরের শুরুতে বলে দেন এইবারে চালের উৎপাদন খরচ এত, বিপণন খরচ এত হবে, তাইলে কিন্তু আমরা বুঝতাম যে কখন দাম বাড়ছে কখন দাম কমছে, আমরা কিন্তু সেটা বুঝতে পারছি না। আমাদের কথাটা, আমি এটা সাধারণ নিয়মের কথা বলছি, আপনার একটি দেশে মানে একটা দিনমজুর সারাদিন কাজ করে যে টাকা পাবেন তাতে 5-7 কেজি চাল উনি সমপরিমাণ কিনতে পারবেন, আর আমার দেশে একজন দিনমজুর এখন সারাদিন কাজ করে যে চাল কিনতে পারেন সেটা হচ্ছে 15-18 কেজি চাল কিনতে পারেন। দেখেন এই অব্যাহতভাবে আজকে মাছের যদি আপনি হিসাব দেখেন, আপনি পাঙ্গাস মাছ আপনি বাজার পাবেন 120 টাকা, কই মাছ যেটা আমরা আপনি ব্যাংককের যে কই আমরা গিয়ে একসময় খেতাম সেই কই মাছ পাবেন 150-150 টাকা। সমস্ত মাছের দাম, ইলিশ, যেই ইলিশ আমরা এই 1 কেজি ইলিশ আমরা কিনে খাইতাম আপনার ধরেন এই প্রায় 1200-1500 টাকা দিয়ে, সেই ইলিশ মাছ এখন আপনি পাচ্ছেন 300-450 টাকা। দাম যে কমছে না তা না, কিন্তু আমরা সবাই যে দাম, হ্যাঁ পেঁয়াজের দামটা বেড়ে গেছে এটা তো আমরা সবাই দেখছি, পেঁয়াজের দাম বাড়াতে আমাদের কষ্ট হচ্ছে, এই কথা আমরা বলছি না কেউ, এটা তো আপনার সংসারে কিন্তু ঘটে যায়, দেখা গেলো যে হঠাৎ করে একটা জিনিসের সংকট ঘটে গেছে, তার অর্থ এইটাই না যে সরকার বসে আছে, সরকার চেষ্টা করছে না, ব্যবসায়ীরা চেষ্টা করছে না, তা না, কিন্তু আমরা প্রত্যেকে এই যে আজকে এই শুল্ক গোয়েন্দা বিভাগ যে ব্যবসায়ীদের ডেকেছে সমস্ত ব্যবসায়ীদের সেখানে উপস্থিত হয়েছেন কিন্তু পালিয়ে যায় নাই, কথাটা খেয়াল করেন, মন্ত্রীরা প্রতিনিয়ত মানুষের সামনে এসেছেন, ওনারা বাস্তবতা নিরিখে বলছেন, কথা বলেছেন শুনেছেন তো আপনি, আপনি কি মনে করেন এগুলো ঠিক যেগুলো বলেছেন? আমি তো একেবারে খাদ্যমন্ত্রী যে কথাটা বলেছেন এবং কৃষিমন্ত্রী যে কথাটা বলেছেন আমি ওর সঙ্গে একমত, এই কারণে একমত, চালের দামটা আমি ব্যক্তিগতভাবে মনে করি চালের দাম যদি আরেকটু না বাড়ে তাহলে কিন্তু আসলে আমাদের অর্থনীতি যে মানে চালের যে প্রভাবটা আপনি দেখেন অব্যাহতভাবে কম খেতে খেতে, ওই জন্যই লোকে বলছে ব্যবসায়ী আর মন্ত্রী কথা পায় কিরকম না, এক আমি বলিনি, পরে আপনি আমাদের ভুল হলে আপনি ডেফিনেটলি বলবেন, আমার দুজন তরুণ বন্ধু বলেছে আমি তাদের কাছে আরও মানে সার গর্ব চেয়েছিলাম আর কি, এই কারণে বলছিলাম যে আপনি ধরেন আপনি অব্যাহতভাবে কম খাচ্ছেন, কৃষক তো একদম বোকানা, কৃষক তো বোঝে যখন সে এই 10,000 টাকা খরচ করে 3,000 টাকা ধান বিক্রি করতে পারে আর বাকি ধান বিক্রি করতে পারে না তখন সে কিন্তু ধান করবে না, এই যে ধান করবে না তাতে কিন্তু একসময় ধানের সংকট হবে। আমাকে মনে রাখতে হবে বাংলাদেশ একমাত্র দেশ, সিঙ্গেল কান্ট্রি, সবচেয়ে বেশি চাল আমরা এখানে খাই, এত বেশি চাল পৃথিবীর কোনো দেশ খায় না, কিন্তু একক দেশ হিসাবে বাংলাদেশে একমাত্র দেশ যেখানে আমরা সিদ্ধ চাল খাই, পৃথিবীর কোনো দেশে একমাত্র পশ্চিমবঙ্গ কয়েকটা ইয়ে জায়গা ছাড়া, বাংলাদেশেও অনেক জায়গায় আতপ চাল খাই, না পৃথিবীর কোনো দেশে সিদ্ধ চাল খায় না, এই সংকটগুলো কিন্তু ঘটে যায় তখন আমরা যাবো কোথায়? যেটা কিছুক্ষণ আগে শরীফ ভাই খুব সঙ্গতভাবে বলেছেন যে বিভিন্ন জায়গায় সরকার গিয়েছে তারা কিন্তু তখন চাল কিনতে পারে নাই, প্রশ্ন হচ্ছে আপনি অব্যাহতভাবে একটা জিনিসকে যদি খুব জোর করে চাপিয়ে রাখতে চান সেটা কিন্তু একসময় নিশ্চিহ্ন হয়ে যাবে। আজকে আমাদের পাটের অবস্থা কী, আজকে আমাদের অন্য অন্য ফসলের অবস্থা কী, বিকজ এগুলো দাম পেতে না পেতে না পেতে না পেতে পেতে এমন একটা জায়গায় চলে গেছে এগুলো মানুষ উৎপাদন করতে কারণ না, সেই ক্ষেত্রে আমি বলছিলাম যে আমাদের যেটা হচ্ছে যে আসলে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব কত করে দামটা হবে আপনি দেখেন, কস্ট অ্যানালাইসিস করা বছর শুরুতে বলে দাও। একটু থামাচ্ছি, একটু অপশন টেলিফোনে সংযুক্ত আছেন, কে বলছেন, আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। আমার নাম রিপন, আমি নিজবাড়ি থেকে বলতেছি। বলেন রিপন সাহেব। একটা মা যেমন একটা বাচ্চাকে দুধ ছাড়া বাচ্চাটা খাইতে পারে না, ব্যাপারটা হচ্ছে তেমন একটা রাঁধুনি পেঁয়াজ ছাড়া কিন্তু রান্না করতে পারে না স্যার। খাদ্যমন্ত্রী বললেন যে 22 প্রকার তরকারি রান্না করা যায় পেঁয়াজ ছাড়া, তাহলে সেটা কি হবে? খোরশেদ আলম খান, আপনি যদি বলেন যে শুনছিলেন এতক্ষণ। আমার শ্রদ্ধ ভাইয়া, দুই মন্ত্রীর যে বক্তব্যগুলো দিয়েছেন সেটাকে সে বলছেন যথাযথ তারা বলেছেন। আমার ভাইয়ের অনেক জমিন আছে আমি জানি, এবার অনেক ধান পাবে, ধানের বাজার যদি পাবো না, আমার জমিতে ধান করে না, আমি শেষ করি যে বলে ফেললেন আপনি, আমার যে কাজ করে ছেলেটা সে বলতেছে ওরা একটা ছোটো জায়গা আছে, বলে স্যার এবার আমি ধান করি না, আমি কেন করলাম না, কয় আমি যেটুকু খাইতে পারি সেটুকু ধান করছি, ধান করলে আমার লস হয় সে কারণে আমি ধান করি নাই। এইগুলো কিন্তু আপনি গ্রামে গঞ্জে গেলে খুশিদ ভাই আপনি শুনবেন, আপনি যান গ্রামে দেখেন কি অবস্থা। যে
আমরা যেই কথাগুলোর ভিতরে ছিলাম, পেজ নিয়ে বেশি কথা হচ্ছে, এক পেজের কারণে কিন্তু অন্য অন্য সাইডে যে দাম বেড়ে গেছে এই কথাটা কিন্তু কেউ আমরা বলে, হ্যাঁ সেটাই অনেকেই বলেছেন যে পেঁয়াজের এখন আমার এই পেঁয়াজটা নিয়ে কিন্তু মাথা ব্যথা নাই আমার। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইনডাইরেক্টলি আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন যে আমার বঙ্গভবনে পেঁয়াজ দিয়ে রান্না হচ্ছে না, গণভবনে রান্না হচ্ছে না, আমি করতেছি না। অর্থাৎ পেঁয়াজ এমন একটা জিনিসটা না খাইলে আমার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বো, বা এটা খেতেই হবে, নিত্য প্রয়োজন জিনিস, বাট এটা না খাইলে কেমন ক্ষতি হয়। কিন্তু ভাত না খাইলে সকালবেলা উঠেই বাচ্চা চাইবে, গ্রামের যারা আমরা তখন শহরে হয়তো নাস্তা খাই, কেউ খাইও না, অনেক সময় মুড়ি একটা চা খাই, কিন্তু গ্রামে উঠেই বলে মা ভাত দাও, কিন্তু তাকে এক মুঠো ভাত তাকে দিতেই হবে। এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। চালটা যেটা সারা পৃথিবীতে তাদের হয় চাল খায় না আটা খায়, কিন্তু তারপর তার একবেলা কিন্তু ভাত খায় সারা পৃথিবীতে। এইটা আমাদের খাদ্যকে নিরাপত্তা দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য। আমি মনে করি পেঁয়াজ নিয়ে এত কথা বলার কোনো কারণ নাই। আমরা যারা ভোক্তা তারা খুব একটা ভালো মানুষ না। আমরা পেঁয়াজ কিনতে যাই কেন, এক পাওয়া পেঁয়াজ আমার কোনো দরকারটা কী আছে? ওই এক পেঁয়াজ একটা পেঁয়াজ বা তার অর্ধেক দেবে, ওডু না দিলে কী হইবে? দিলাম না, না হলে একটু এক সপ্তাহ 15 দিন এক মাস আমরা পেঁয়াজ ছাড়া খাবো, দেখি না এই পেঁয়াজ এলাকা কোথায় যাচ্ছে। পেঁয়াজ আমরা খাবো না, আমরা যদি ভোক্তারা মাঠে নামি যে আমরা পেঁয়াজ কিনবো না, আমরা এক সপ্তাহ পেঁয়াজ কিনবো, দেখবেন ওরা বাসায় বাসায় নিয়ে পেঁয়াজ লাগবে পেঁয়াজ লাগবে করে ঘুরে ঘুরে, সেইটা কেন আমরা করি না? তাহলে ভোক্তা আমরা ভালো না, ভোক্তাটা আমরা কোনো একতা নেই। আরেকটা হলো যে চাল, আপনি দেখেন না এখন পেঁয়াজের দাম বৃদ্ধি হচ্ছে বলে আপনি পেঁয়াজ না খেতে বলছেন, এখন চালের দাম বৃদ্ধি হচ্ছে বলে কি চাল না খেতে? আমরা ওই জায়গাটায় আমি বলতেছিলাম দাদা যে পেঁয়াজ না খেলে আমার কিছু আসে যায় না। যদি আমরা আমরা যারা ভোক্তা, যদি আমরা সবাই ইউনাইটেড, যদি তারা বলে সিন্ডিকেট, সিন্ডিকেট যদি ইউনাইটেড হইতে পারে, আমরা ভোক্তারা কেন ইউনাইটেড হতে পারবো না? আমরা বলো কিনবো না পেঁয়াজটা, আমরা কিনবো না, এটা থাক আমরা এক সপ্তাহের জন্য পেঁয়াজ কিনবো না। আর চাউলের বিষয়টা হইলো, চাউলটা না হইলে চলবে না। এই জায়গাটায় যখন আমরা দেখি একজন খাদ্যমন্ত্রী আমাদের ব্যবসায়ীদেরকে সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন যে চাউলের দাম বাড়ছে, বাড়ে নাই, আমরা মনিটরিংয়ে আছি, 4-5টা মনিটরিং সেল আমাদের আছে, তারা দেখতেছে। আবার দেখেন পাশাপাশি সেই একজন ব্যবসায়ী, যে ব্যবসায়ীকে সবসময় ইঙ্গিত করা হচ্ছে সিন্ডিকেটের মূল হোতা হিসাবে আব্দুর রশিদ সাহেবকে, অথচ সেই বলছে চাউলের দাম আমরা বাড়াই দিছি, এতদিন আমরা কম দামে বেচছি, আমাদের লস হয়েছে, এই লসটা পুষাই নেওয়ার জন্য আমরা চাউলের দাম বাড়ছে। আর উনি বলছে যে চাউলের দাম বাড়ে নাই, খাদ্যমন্ত্রী বলছে চাউলের দাম বাড়ে নাই। আবার আমাদের কৃষিমন্ত্রী মহোদয় যে কথাটা বললেন যে আমরা তাতে তারা চিন্তিত না, এই চাউলের দাম বাড়ায় কৃষক দাম পাচ্ছে, তো কৃষক দাম পাচ্ছে, কৃষক রাস্তা থেকে ধান কিনে তো এই চালগুলো করা হচ্ছে না। এখন যেই চালটা আমাদের এখন বর্তমানে বাজারে দিচ্ছে সেখানে কিন্তু এই চালটা ই হচ্ছে না। তা আমি মনে করি আমাদের এই ব্যবসায়ীদেরকে যদি আমাদের মন্ত্রী এমপি যদি সুযোগ সৃষ্টি করে না দেয়, আমরা কিন্তু কোনোদিনই এই সিন্ডিকেটের মাধ্যমে মূল্য বৃদ্ধি করতে পারবো না। আমরা আপনার কাছে আমি একটু চট্টগ্রামে যেতে চাই, আবার অনেকক্ষণ ধরে আমার সাথে সংযুক্ত আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাবের চট্টগ্রামের সাথে কাজী ইকবাল বহার সাবেরি, আপনি শুনছিলেন আলোচনা, কি মনে হচ্ছে এখন আসলে সংকটের সমাধানের কোনো ইঙ্গিত তো কোথাও নেই দাদা? না আসলে যে আমি এই আমাদের এই দাদা কিছুক্ষণ আগে যেটা আলোচনা করলেন এই ব্যাপারে আমি একটু বলি, উনি বললেন যে আপনার বক্তারা ভালো না, এটা আসলে ঠিক না। আপনি ব্যবসায়ীর কারণে কিংবা মন্ত্রীর কথার কারণে আপনার মূল্য বৃদ্ধি পাবে আর বক্তারা এটা বর্জন করবে সেটা হতে পারে না, কারণ ওনাদের অব্যবস্থাপনার জন্য ভোক্তারা কেন আপনার এ দায়িত্ব নেবে? বিষয়টা হচ্ছে এই, আপনার অব্যবস্থাপনার কারণে মূল্য বৃদ্ধি পাচ্ছে, আপনার অন্যায্য ব্যবসার জন্য আপনার মূল্য বৃদ্ধি পাচ্ছে, অসাধু ব্যবসার জন্য আপনার মূল্য বৃদ্ধি পাচ্ছে, সেটার জন্য আমরা ভোক্তারা কেন দায়িত্ব নেব? আপনার হতে পারে দেখেন আপনি পেঁয়াজের মূল্য বৃদ্ধি হওয়ার পরপরই আপনার লবণের মূল্য বৃদ্ধি পেয়েছে, লবণ তো পর্যাপ্ত আমাদের দেশে আছে, চাহিদার তুলনায় বেশি আছে, তারপরে কিন্তু লবণের দাম বেড়ে গেল, তাহলে এই যে একটা অন্যায্য ব্যবসা করলো সেটা কিন্তু আমরা দৃশ্যমান সেটা দেখি। শুনেন এই লবণের দাম বাড়ে না, এটা গুজব ছিল, তার পেছন পেছন অন্যান্য ভোগ্য পণ্যের ব্যবসাটা ছড়িয়ে হয়েছিল, না গুজব ছিল ঠিক আছে, এই যে গুজব ছড়িয়ে সেটা করেছে, এখন গুজবটা কারা ছড়িয়েছে? হ্যাঁ এটা গুজব শুনলেন আর আপনি আপনি এক বছর লবণ একসঙ্গে কিনে ফেললেন, এই দিবে কেন করলেন? না এটা কিন্তু মানে সেটা কিন্তু যখন আমাদের বক্তাদের ভিতরে সেটাও একটা আছে, আমরা কিন্তু সেটাও এডুকেশনটা দিচ্ছি, প্রচারণা দিচ্ছি, সেটাও আছে সেটাও আছে সেটাও আছে, কিন্তু এখন আমরা বলতে চাচ্ছি কি আসলে আজকে পেঁয়াজ সংকট কিংবা ভোগ্যপণ্য সংকট যেটা হচ্ছে সেটার একটা ফ্যাক্ট ফাইন্ডিং করা দরকার,
না হলে কিন্তু এটা কিন্তু পরবর্তীতে ঘটবে। এবং যারা কিন্তু এই সংকটের সাথে যুক্ত আছেন, যারা এটাকে আপনার টিকিয়ে রাখছেন, তাদের একটা মাইনর পানিশমেন্ট হওয়া দরকার। যেমন আপনার যে সমস্ত আমদানিকার একজন ফেসবুক একজন একটু আগে একটা কমেন্ট সমাধান দিয়েছেন, যদি আমাদের মন্ত্রী এমপিদের বেতন 200-300 টাকা হতো দিনে রোজগার করতো, তারা যদি এমপি মন্ত্রী সাহেবরা 200-300 টাকা, তাহলে আজকে পেঁয়াজের দাম 250 টাকা হতো না। এটা কি ঠিক নাকি এই মন্তব্যটা? না দাদা, এটা আসলে আপনি দেখেন না, উনি ওনার বক্তব্যটা রেখেছেন হয়তো, কিন্তু আজকে দেখেন এই মুহূর্তে যে আপনার ভোগ্যপণ্য মূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে দাদা, এই যে ভোগ্যপণ্য মূল্য যেভাবে বেড়েছে, আপনি দেখেন সাধারণ যারা মানুষ, যারা আপনার স্বল্প আয়ের মানুষ, এদের আয়ের টাকাটা দেখবেন বছর শেষ ছেলেপেলেদের ভর্তি পরীক্ষা আছে, তাদের আপনার অন্যান্য সংসারের খরচ আছে, দেখবে এই খরচাগুলো কিন্তু কিন্তু আপনার এই মূল্যবৃদ্ধির কারণে ওরা কিন্তু এখানে ব্যয় করে ফেলেছে। তারা কিন্তু সামনে বছরের শুরুতে কিন্তু তারা কিন্তু একটা সংকটে পড়ে যাবে। আপনি যদি বছরের মাঝামাঝি হতো তাহলে কিন্তু তারা পোষাতে পারতো, কিন্তু এই মুহূর্তে একটি জরুরি মুহূর্তে আজকে বক্তাদেরকে, বিশেষ করে সাধারণ যারা বক্তা এবং প্রান্তিক পর্যায়ে যে সমস্ত বক্তাগুলো আছে, আপনি তাদের কথা ভাবতে হবে, সরকারকে ভাবতে হবে। হ্যাঁ অবশ্যই, কারণ এখানে আমরা শুধু শহরে কাজে ইকবাল ভাই, আমি একটা প্রশ্ন করি আপনাকে। জি জি ভাই, জি পেঁয়াজে আমাদের কত পরিমাণ আমরা মানে দাম বেড়ে যাওয়ার কারণে আমরা কত টাকা খরচ করছি আমরা, এক। দুই হচ্ছে অন্য অন্য জিনিস কিন্তু সবই নাগালের মধ্যে। আমরা যদি একেবারে এইভাবে কথা বলি তাহলে হবে কি, বাজারে একটা উল্টো মেসেজ যায়। আপনি, আমি আপনাকে খুব ভালোভাবে চিনি, আপনি অসম্ভব ভালো মানুষ, কনজিউমার অ্যাসোসিয়েশনে কাজ করছেন, একেবারে বস্তুনিষ্ঠ কথাগুলো যদি আমরা না বলি তাহলে হবে কি, একটা বাজে মেসেজ চলে যাবে। আচ্ছা বলেন, আপনি বলেন, এখন কিন্তু আপনি দেখেন চিনির দাম থেকে শুরু করে তেলের দাম থেকে শুরু করে মাছের দাম থেকে শুরু করে সবই কিন্তু কমে আসছে। এবং শুধু তাই না, এই ডিসেম্বর মাসে দেখবেন সবজির দামও কমে আসবে। এখন ধরেন আমাদের কিছু কিছু সময় তো, এটা তো বাটার জুতা না যে সব সময় একই দামে কিনতে পারবেন, তাই না? এখানে কিছু ওঠানামা করবে। তবে পেঁয়াজের দামটা যেটা হয়েছে এটা আমাদের প্রত্যেকের জন্য, আমরা তো এখানে বিষয়টা হয়েছে কি, সেদরেন আপনার বাজার মূল্য হয়তো সামনে কমবে, কিন্তু যে একটা অস্থিরতা, এই যে একটা লাগামহীনতা, এই যে আপনি পেঁয়াজ সহ অন্যান্য ভোগ্যপণ্য যে দাম, এটা যে বাড়ছে না সেটা আপনি বলতে পারবেন না। আজকে চালের দাম বেড়ে গেছে, আজকে আপনার ময়দার দাম বেড়েছে, আজকে আপনি সোয়াবিন তেলের দাম বেড়েছে, না সোয়াবিন তেলের দাম বাড়ে না, ভোগ্যপণ্য দাম কিছু কিছু বেড়ে যাচ্ছে। আমি একটু বলি, না না বাড়ে না, আমি বলি এখনো, আমি বলি এখনো যে প্যাড বোতলগুলো আছে সেইগুলোর দাম পরিবর্তন করা হয় না, আমি আজকে জেনে এসেছি। কিন্তু হ্যাঁ, পাইকারি বাজারে যেটা আপনার লুজ তেল সেটা বেড়েছে, এখন পাইকারি বাজারে কিন্তু ভোক্তা ওইভাবে যায় না, ওটা কিন্তু একেবারেই মানে কমার্শিয়ালি কেনা বেচা হয়, সেখানে কি বেড়েছে কি কমেছে সেটা বড় কথা না। আপনি যে প্যাড বোতলগুলো দেখেন, প্যাড বোতলে দেখবেন গায়ের যে দাম ছিল সেই দামগুলো লিখে আছে এখনো। তো এখন আমরা পাইকারি বাজারের কথা বলবো, আমি একটু একজন ফোনে সংযুক্ত আছে, নিয়ে আসে ফোন, ডাক্তার নিয়ে আসে। কে বলছেন, আপনার নাম পরিচয় বলে কথা বলুন। হ্যালো, হ্যাঁ স্যার, নাম পরিচয় বলেই বলবো। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যালো, আমার নাম, আমি ঘোড়াঘাট থেকে, দিনাজপুর ঘোড়াঘাট থেকে, আমার নাম নজরুল ইসলাম মন্ডল। বলেন মন্ডল স্যার, বলেন। আমার নাম নজরুল ইসলাম মন্ডল। বলেন, আপনারা অনেকেই গল্প করেন যে কৃষকের দিকে কি লক্ষ্য করেন, যে কৃষক আমরা ধান উৎপাদন করে ধানের খরচ পড়ে 700 টাকা, বাজারে আজকে ধানের দাম 400-600 টাকা, কিন্তু টিভিতে বা মিডিয়াতে দেখা যাচ্ছে যে চালের দামটা নিয়ে বাজে গেছে, অন্যান্য জিনিসের দাম কিন্তু অনেক বেশি। সেই হিসাবে আমাদের চালের দামটা সরকার যে রেটটা দিচ্ছে সে রেটেও আমার চিনি। এই নিয়ে আপনারা মিডিয়াতে সর্বক্ষণিক শুধু কৃষকের উপরই চাপে দেন সব কথায়, যে কৃষক তো ধান দিচ্ছে 1040 টাকা, কিন্তু সেখানে আমরা দেখতেছি যে 600 টাকা মূল ধান উঠতেই বা এই যে 28 টাকা মোটা চাল উঠতেই আপনারা ধানের দামটা অনেক বেশি বলেন। আপনার এখান চিকন চাল, তা সে চালের দাম 40 টাকা, কিন্তু আমাদের যেটা হলো মোটা চাল সেটা তো এখনো 28 টাকা। 28 টাকা চাল হলো আর কৃষকের ধানের দাম খুব বেশি হয়ে গেছে, চালের দাম বেশি আছে, এটা নিয়ে বলেন। কিন্তু আমাদের লেবারের কথা, আমাদের একটা শ্রমিকের কথা, সারের কথা এবং কৃষি যন্ত্রপাতির কথা, এগুলো হিসাব করে দেখেন তো আমরা কি পাই, আমাদের অবস্থা কোথায় গেছে। আমাদের কিছু, আমাদের বাচ্চা কাচ্চা তো লেখাপড়াও করতে পারবো না, আমরা আমরা শহরে যেতে পারবো, আমরা শুধু মাটি থাকবো না, আমাদের বাচ্চা কাচ্চা আমরা কৃষিকাজ করে লেখাপড়া করাবো,
এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ, ধন্যবাদ, নিশ্চয়ই আমাদের এখানে আলোচনা হবে। আমি একটু আমাদের আবার সাংবাদিকদের কাছে যেতে চাই, আমাদের খুব বেশি সময় বোধহয় হাতে পাবো না আমরা। আমি একটু সারা বাংলার প্রতিনিধি গোলাম সামদানি ভুঁইয়া, ছোট করে যদি কোনো মন্তব্য বা প্রশ্ন। জি, আমি সম্প্রতি গত পরশু দিন FBCCI-তে একটা বৈঠক হয়েছিল, শিল্পমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রী। তো সেখানে আসলে মন্ত্রী বোধহয় ছিলেন না সেখানে? হ্যাঁ, আমি সেখানে ছিলাম, আমি সেখানে ছিলাম। কৃষিমন্ত্রী ছিলেন না, শিল্পমন্ত্রী ছিলেন, শিল্প সচিব ছিলেন, শিল্পমন্ত্রীর পরিবর্তে শিল্প সচিব ছিলেন, বাণিজ্য মন্ত্রী ছিলেন, আর কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী ছিলেন, আর কৃষি সচিব আর শিল্প সচিব ছিলেন। তো সেখানে বিশেষ করে খাদ্যমন্ত্রী যে সমস্ত কথাবার্তা বলছে আসলে সেগুলো খুবই মানে দুঃখজনক। যেমন তিনি বলছেন চালের দাম বাড়ে নাই, চিকন চালের দাম বাড়ছে, এটা বলেছি আমরা, শুনেছি এটা। অন্য কিছু আর আর কোনো মন্তব্য প্রশ্ন? তো আমার আমার কথাটা হলো আসলে আবার বলবো যে যেমন বাজারে এখন সব কিছুরই দাম বাড়তেছে, সবজির দাম, চালের দাম, চিনির দাম, লবণ, লবণও এখন কোথায় কোথায় 40 টাকা বিক্রি হচ্ছে, যদি গায়ে রেট 35-35 টাকা। তো আমার কথা হলো যে এখানে আসলে সরকার যদি যথাযথভাবে বাজার মনিটরিং করে এবং ব্যবসায়ী কারা এর সাথে জড়িত তাদেরকে কঠোর অবস্থায় দমন করে, তাহলে দেশে পর্যাপ্ত মজুদ আছে, সরবরাহ আছে, চাহিদা, তারপরে খাদ্য মজুদ আছে, পর্যাপ্ত পরিমাণ পণ্য আছে। হ্যাঁ, মজুদ অ্যাভেইলেবিলিটি আছে, মার্কেটে পাওয়া যাচ্ছে, সব কিছু পাওয়া যাচ্ছে। এটা যদি যথাযথ ব্যবসায়ী ইয়া করা হয়, সরবরাহ করা হয়, তাহলেই কোনো সংকট থাকবে না। এটা হলো ধন্যবাদ, ধন্যবাদ। 21 টিভির স্টাফ রিপোর্টার রিয়াজ সুমন, ছোট করে যদি বলেন একটু। জি ধন্যবাদ। আমি একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে যখন দেশে বিভিন্ন পণ্যের পাশাপাশি পেঁয়াজের বাজারের যে ঝাঁজ, পেঁয়াজের ঝাঁজ যখন মানুষকে একটি ভোগান্তি, একটি চরম সমস্যায় বা সংকটে ফেলেছে, সেখানে টিসিবির পেঁয়াজ কালো বাজারে বিক্রি হচ্ছে, এটি কিন্তু আমাদের জন্য একটি উদ্বেগের বিষয়। এই বিষয়টি আমার মনে হয় এটি আমরা দেখেছি আজকে, সচিত্র একটি প্রতিবেদন দেখেছি যে আরেকটা বিষয় আমি কালো বাজারে বিক্রি হচ্ছে, সেটি হচ্ছে যে কৃষকদেরকে সরকার কিন্তু এবারেও বড় অঙ্কে একটি প্রণোদনায় ঘোষণা করেছে, 9টি ফসলের উপরে, তার মধ্যে কিন্তু এবার পেঁয়াজও আছে। তো এটি কিন্তু কৃষকদের জন্য বড় একটি আশার বাণী। এবং পাশাপাশি যে ধানের কথা বলা হচ্ছে সেখানেও কিন্তু কৃষকের এবার ধান কেনারও একটি বড় অর্থাৎ বড় পরিমাণের একটি ধান কেনার জন্য কিন্তু কৃষি মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো যে সামনের এই সৃজনে অর্থাৎ 19-20 অর্থ বছরে পেঁয়াজের উৎপাদনের করার ক্ষেত্রে কিন্তু সরকারের একটি বড় অঙ্কের প্রণোদনা দিতে যাচ্ছে, যেটি আমাদের আগামী মৌসুমে পেঁয়াজের উৎপাদন বাড়বে। এবং যে পেঁয়াজের যে অস্বস্তিকর একটি অবস্থা এখন বাংলাদেশে বিরাজ করছে, এটি হয়তো বা আগামী অর্থ বছরে আমরা সেই লাঘব সেটা থেকে মুক্তি পাবো। পাশাপাশি সরকারের এই অবস্থা থেকে সরকারও আগামী বছরের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করবে বলে আমরা মনে করছি। ধন্যবাদ রিয়াজ, ধন্যবাদ জানাচ্ছি। দুজন শিক্ষার্থীর কাছ থেকে একটু ছোট ছোট করে শুনে আসি। শরীফ তানজিল, যদি একেবারে ছোট করে একটু বলেন। আমি একজন ভোক্তা হিসাবে আমার মনে যে মানে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো আমি বলতে চাচ্ছি। দাদা দেখুন, মজুদ পণ্য আইন আছে 2011 সালে যেটি সংশোধিত, এই আইনের কবে প্রয়োগ হবে এবং এই আইন প্রয়োগে যে বাধা সেটা কোথায়? দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে দাদা, হচ্ছে আমাদের যে মানে তিনটি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় কবে এক সূত্রে কাজ করবে, বা তাদের যে কোঅপারেশনটা কবে হবে, বা তারা যে বাজার মনিটরিংটা কবে করবে, বা তাদের যে তালিকাটা সেই তালিকাটা আদৌ ফলপ্রসূ হবে কি না সেটা। আর দ্বিতীয়ত হচ্ছে ক্যাবের যে সুপারিশ, আমরা 2017 সালে দেখেছিলাম যে 2017 সালে খাদ্যমূল্যের দাম অনেক বেড়ে গিয়েছিলো, তারপরে ক্যাবের যে সুপারিশ ছিল 12টি, তার একটি বাস্তবায়িত হয়নি, তাই সেই সুপারিশগুলো কবে বাস্তবায়িত হবে এবং আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিব কি না, মানে এবছরের ভুল ভবিষ্যতে আবার এরকম হবে কি না, সেই কোশ্চেনগুলো আমাদের মন থেকে আসলে মনে যাচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ। প্রত্যয় বড়ুয়া দাদা, ধন্যবাদ। দাদা, ক্যাবের রিকমেন্ডেশনের মতে আমরা দেখেছি যে গভর্নমেন্টের সরাসরি যে ভোগ্য পণ্যগুলো ক্রয় এবং টিসিবির যে একটা সরাসরি আমদানির যে একটা রিকমেন্ডেশন তারা করেছিল, এই বাস্তবায়নগুলো কিন্তু আমরা কখনো দেখিনি এবং টিসিবি আসলে এক্সিস্ট করে কিনা সেটাও আমরা কখনো প্রত্যক্ষভাবে কখনো খেয়াল করি নাই। সুতরাং এই দুইটা দিকে যদি আমরা ফোকাস করে এবং জনগণ, সরকার যদি জনগণের কাছে সরাসরি বিক্রয়ের ব্যবস্থাটা তারা করতে পারতো, তাহলে এই সিন্ডিকেটটা কিন্তু অনেক দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনাটা আছে। এবং আমি কিছুদিন আগে দেখেছিলাম যে প্রথম আলোতে একটা রিপোর্ট এসেছে যে সঞ্চয়পত্রের বিনিয়োগ যখন হলো 62% কমে যায় গত বছরের তুলনায়। সুতরাং বুঝতে হবে আমাদের বাজারে এই যে মানি সাপ্লাইটা আস্তে আস্তে বাড়ছে এবং
পরবর্তীতেও এটা আসলে একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট ফেলবে আমাদের ইনফ্লেশনের ক্ষেত্রে। তো সুতরাং এই তিনটে বিষয় যদি তদারকি করা যায় আমার মনে হয় এই অর্থনীতি আরো একটু ভালো দিকে যাবে। ধন্যবাদ, আমরা খুব বেশি সময় নেই। জনাব শরীফ, সর্বজন শরীফ, যদি প্রথম জায়গাটি আমি আসি যে এই পণ্যটির দাম বেড়েছে আর অন্য দুইটা তিনটা এটা সহনীয় পর্যায়ে আছে, আমি যদি তার প্রতি উত্তরে বলি যে আপনার হার্টের সমস্যা আছে তাতে চিন্তিত হওয়ার কিছু নাই, কারণ আপনার চোখ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক আছে, নিশ্চয়ই সেটি সমীচীন হবে না। আপনার প্রয়োজনীয়, আমি যে কোনো পণ্য আমার চাহিদা অনুযায়ী আমি সংগ্রহ করতে পারি, সে অধিকার আমার আছে। এবং সেটির জন্য যে ব্যবস্থাপনা, আপনার রোজার আগের দিন এবং রোজার দিন প্রথম দিন শশার দাম 30 টাকাটা 70 টাকা হয়ে যাওয়ার দাম বৃদ্ধি, আর পেঁয়াজের 30 টাকা 32 টাকার পেঁয়াজ 250 টাকা হয়ে যাওয়া কিন্তু কোনোভাবেই এক জিনিস না। আপনার চাহিদা এবং যোগানের মধ্যে অসামঞ্জস্য থাকলে পণ্যের দাম বাড়ে, এটি ইতিহাস অর্থনীতির নিয়ম। কিন্তু এখন আপনি পেঁয়াজের ক্ষেত্রে যেটি দেখছেন সেটি হচ্ছে যে এই থিওরিটিওরি কিন্তু কাজ হচ্ছে না, সম্পূর্ণ অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা এবং কয়েক মন্ত্রীর উস্কানির কারণে আজকের পেঁয়াজের জায়গাটা এই জায়গায় এসেছে। ধান উঠছে, ধানের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আমি শেষ করে দিচ্ছি, আপনার পরিকল্পনাগুলো, ইন্টারভেনশন যেটি আপনি করছেন টিসিবির মাধ্যমে, এটি শুধু শহরে না, গ্রামের মধ্যেও নিয়ে যেতে হবে, কারণ গ্রামের মানুষের কাছে আপনি এই পণ্যটি নিয়ে যেতে পারেন এবং তাদের সুযোগ সুবিধাগুলো, অল্টারনেটিভ যে সোর্সগুলো আছে সেটি কিন্তু তাদের জন্য অত্যন্ত সীমিত, তারা এই জিনিসগুলো সংগ্রহ করতে পারে না। শুধু ঢাকা শহরে প্রেসক্লাব অথবা মতিঝিলে নয়, আপনাকে ওই যে ঘোড়াঘাট থেকে যিনি ফোন করলেন তারও এই সরকারের টিসিবির নির্ধারিত দামে পেঁয়াজ কেনার অধিকার আছে, আমাদেরকে পণ্য তার কাছেও নিয়ে যেতে হবে। আচ্ছা, আমি হেলালের কাছে যাবো, তবে হেলালের কাছে একটি প্রশ্ন আছে যে মিস্টার হেলাল বলেছেন মজুদ করার সুযোগ নেই, তাহলে পেঁয়াজ পচে যাচ্ছে কি খেতে, মজুদ না করলে নদীতে পচা পেঁয়াজ আসলো কোত্থেকে? প্রশ্নটি করেছেন খুশিদা, যদি আপনি আপনার শেষ মন্তব্য। হ্যাঁ, এটা হচ্ছে আসলে যে আমাদের যে আমদানি করা পেঁয়াজ সেখান থেকে পেঁয়াজগুলো আমরা বললাম না, এর আগে অনেকবারে বলেছি, কিন্তু এগুলো পত্রিকা এসছে, আপনাদের পত্রিকা আসছে, আমাদের টেলিভিশনের মাধ্যমে আমরা দেখেছি, ওখানে গাছ জ্বালিয়ে গেছে পচা পেঁয়াজ, যেগুলো মায়ানমার থেকে আসা সেগুলো, এবং এখন যেগুলো আসছে সেইগুলো যে কিছু পেঁয়াজ পচবে না তা না। কিন্তু এখানে আসলে আমরা একটা কথা বলি, ব্যবসায়ীরা কিন্তু মাল বিক্রি করতে পারলে তাদের লাভ বেশি হয়, পচিয়ে তো তার লাভ নাই। যেখানে পেঁয়াজের দাম 20 টাকার পেঁয়াজের দাম, মজুদ করার জন্য আমার মনে হয় না এটাকে কোনো পাগলে করবে, আমার মনে হয় না। এটা যদি মনে করে থাকেন, কারণ এটা কি যখন থেকে আপনাদের টেলিভিশনের মাধ্যমে আসতে শুরু করলো যে রাতে কেন পেঁয়াজ ফেলে দেওয়া হলো, এখন পচা পেঁয়াজ তো রাতেই ফেলবে, সে কি দিনে ফেলবে পচা পেঁয়াজ? এইটাই তো নিয়ম পচা পেঁয়াজ। এইটাকে নিয়ে আমরা অনেক রকমভাবে বলতে পারি যে মজুদ করে রেখেছিলাম আমরা, এর জন্য দাম বাড়ার জন্য রেখেছিলাম, ব্যাপারটা ওরকম আমার কাছে মনে হয় না। এটা সিম্পল হিসাবটা হচ্ছে যে পচা পেঁয়াজ এসেছিল সেইগুলো তারা ফেলে দিয়েছে, এক। আর দুই হচ্ছে, আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ভোগ্যপণ্যের বাজার যে খুব অস্থির আমার কাছে ওরকম মনে হয় নাই, বরং 4-7-8-10 বছর যাবৎ ভোগ্যপণ্যের বাজার যথেষ্ট স্থিতিশীল, রোজার মাসে ভালো থাকে। এখন আমাদের মধ্যে একটা ইয়ে হয়েছে, যখন কমে যায় তখন বলে কৃষক মরে গেল, আবার বেড়ে গেল ভোক্তা মরে গেলেন। আসলে পণ্যের দামটা নির্ধারণ করে দেওয়া উচিত, অন্তত একটা ব্যালেন্স থাকা দরকার, রাইট? আরেকটা বিষয় হচ্ছে ভোগ্যপণ্য দেখার, আমি শেষ কথা বলছি দাদা, ভোগ্যপণ্য দেখার আমাদের কোনো মন্ত্রণালয় নাই, বিশেষ কোনো মন্ত্রণালয় নাই। বাণিজ্য মন্ত্রণালয় অতিরিক্ত কাজ হিসেবে দেখে, কৃষি মন্ত্রণালয় কৃষকের মানে শুধু কৃষকের কাজগুলো করেন, আর কী বলে অন্য মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় চাল নিয়ে ব্যস্ত থাকেন। আমার রিকোয়েস্টটা হচ্ছে অন্তত একটা সংস্থা হলে করা, যারা অন্তত এই 10-15টা ভোগ্য পণ্য নিয়ে কাজ করবে, যেটা ভারত করে, আমরা কিন্তু সেই কাজটা করতে পারি না। আমাদের কখন কোনটা শর্ট হচ্ছে, কখন কোনটা আমদানি করতে হবে, কোন দেশ থেকে সহজভাবে আমরা আমদানি করতে পারবো, এই কাজগুলো আমরা করতে পারছি না। বলছে যে দর্শকরাও বলছে এবং আমাদের অনেক ইয়ে বলছে যে আমরা হাইলি ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি পেঁয়াজের জন্য, এটাই আমাদের জন্য একটা বড় সংকট। হঠাৎ করে পেঁয়াজ যদি একটা দেশ বন্ধ করে দেয় তখন তো আপনি বিপদে পড়বেনই, যেটা হয়েছে এই ক্ষেত্রে আর কি। পেঁয়াজ আমরা দেখেছি যে পেঁয়াজ কৃষক ব্যস্ত পারে, আমরা দেখছি উৎপাদন করছে কিন্তু 5-6 টাকা খেতে পড়ে আছে, পেঁয়াজ বিক্রি করতে পারে নাই। এটার কারণটা ছিল পর্যাপ্ত পরিমাণ ভারত থেকে পেঁয়াজ আমদানি করার ফলে আমাদের লোকাল যে পেঁয়াজটা ছিল তখন আমরা বেশি দাম পাওয়া যায়নি। আমাদের কিন্তু যখন আমদানি
কারকার আমদানি করতেই থাকি, তখন যখন দেখি বাংলাদেশের পেঁয়াজটি আমরা মার্কেটে না আনিয়া আমরা বাহির থেকে তার সে কমে আনিয়া সেটাকে লাভ করার চেষ্টা করি, তো এইটাকে বন্ধ করতে হবে, যাতে আমদানি কখন করতে হবে কখন বল এটা কিন্তু সরকার নজরদারিতে রাখতে হবে। যে এখন আবার দেখেন আমাদের পেঁয়াজ নিয়ে এত কথা বলতেছি, আবার না হয় যেন পেঁয়াজ ওঠার পরে যেন আবার পেঁয়াজ নেওয়া এই কথা বলতে না যে পেঁয়াজের দাম কেন পড়ে গেল। আমদানি করার ক্ষেত্রে আমাদের এখনই সতর্ক থাকতে হবে যে এই পেঁয়াজটা আসার ডাম্পিং হয়ে না যায়, যে আমাদের পেঁয়াজটা যখন আসবে তখন যেন এগুলো আমরা সঠিক মূল্যের জন্য বাজারে আনতে পারি, তাহলে কৃষকরা তার মূল্য পাবে, ভবিষ্যতে চাষ করতে পারবে। আর ধানের ব্যবসাটা হলো, ধানটার ব্যাপার আমার এনে কথা বারবারই বলে আসছিলাম, সেটা হলো দেখেন সরকার খাদ্য জি খাদ্য মন্ত্রণালয় 1040 টাকা করে মোটা ধান কেনার জন্য মূল্য নির্ধারণ করলো। কিসের ভিত্তিতে করলো, কোন যুক্তিতে করলো? 1 কেজি ধান 26 টাকা, কোথায় পেলো 26 টাকা 1 কেজি ধান? তাহলে মোটা ধান যদি 1040 টাকা, সেই দাম কি আমরা তো কৃষক থেকে পাচ্ছি না? একজনে প্রশ্ন করছে, তো সরকার যে 1040 টাকা কেন, তাহলে কৃষক পাইতেছে মাত্র 600-700 টাকা এসে বেচতেছে মন, তাহলে তারা লস করতেছে না? আসলে হইলে আমাদের মূল্য নির্ধারণ করতে হইলে, যে ভাই বলছেন মূল্য নির্ধারণ, মূল্য কোনোদিন ভোগ্যপূর্ণ মূল্য নির্ধারণ করা যাবে না, এটা করা যাবে না। কেন আমাদের তো আমরা দেশ এইরকম না, প্রত্যেকটা পণ্যই আমাদের দেশে উৎপাদন হয় যেটা কিন্তু আমাদের সবসময় শর্ট থাকে, এই জন্য আমাদের উৎপাদন খরচ হতে কমিয়ে আসে আমাদের আমাদের উৎপাদন না আমাদের উৎপাদন উৎপাদন যেমন কৃষক যিনি উৎপাদন করেন তিনি যেমন দান পান না, অন্যদিকে ভোক্তাকে অনেক দামে কিনতে হয়, মাঝখানে কোনো একটি পক্ষ আছে যারা আসলে পুরো জিনিসটা এখান থেকে এক ধরনের লাভ তুলে নিয়ে যায়। এটি আমরা দেখেছি অনেক পণ্যের ক্ষেত্রে, অনেক কৃষি পণ্যের ক্ষেত্রে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। হয়তো আমরা যদি সুষ্ঠু একটি বাজার ব্যবস্থা না পাই তাহলে কিন্তু আমাদের এই সংকট থাকবে, সেটা পেঁয়াজ হোক আর চাল হোক বা অন্য কোনো পণ্য হোক। আজ এ পর্যন্ত, আগামী মঙ্গলবার আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা। For more updates, subscribe. Press the bell icon on YouTube app and never miss another update.